السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى في كلامه المجيد: فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. سمعت উপস্থিতি দিন বাইবেনরা, শুরুতেই আল্লাহাবুল আলমীদের অসংখ্য শুকর গুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জতুল জালাল মেহরবানি করে আজকের এই বিকেলে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনই মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহাবুল আলমীর শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমরা বহু আগেই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং আপনাদের মনে হয় জানা আছে, মানে গত আলোচনা গুলোতে আমরা একটি মানহাজ নিয়ে কথা বলছিলাম, আল মানহাজ তাকফিরি, যে তাকফিরি মানহাজ বা তাকফিরি মেথোডোলজি পদ্ধতি, এটি মূলত মুসলিম উম্মার মাঝে কোথা থেকে কিভাবে আসলো এবং এর ব্যবহারটা কি, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। এরপরে উসুল তাকফির নিয়ে আমাদের আলোচনা সেখানে গিয়ে আমরা থেমেছি গত অনেক আগে, গত মনে হয় এক মাস দুই মাস আরো বেশি হতে পারে, এখন খেয়াল করছি না। এর আগে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সে বিষয়টি ছিল মূলত আল ইখতিলাফ ওয়াল খিলাফ। ইখতিলাফ হচ্ছে মতবিরোধ, খিলাফ হচ্ছে মতপার্থক্য, এবং ইখতিলাফ ও খিলাফের মধ্যে গিয়ে আমরা মুজমাল উসুল খিলাফ, ইখতিলাফের যে মূলনীতি গুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করেছি। সালফে সালেহীনের মাঝে মূলত ইখতিলাফ কেন হয়েছে এই বিষয় নিয়ে আমরা ইতিপূর্বে কথা বলেছি, কি কি কারণে মূলত সালফে সালেহীনদের মাঝে সাহাবায়ে কেরামদের মাঝে ইখতিলাফ হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এবং সেখানে আমাদের ইখতিলাফের মাঝে আর সালাফদের যে ইখতিলাফ রয়েছে এই ইখতিলাফের মাঝে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্য গুলো আমরা আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে। এরপরে আমরা যে বিষয়গুলো আলোচনা করেছি সেটি হচ্ছে মূলত ইখতিলাফ এর কারণে কোনোভাবেই ইখতিলাফ বৈধতা দেয় না ইখতিলাফের। ইখতিলাফ হচ্ছে মূলত বিচ্ছিন্নতা, ফেরকাবন্ধি বা বিভিন্ন দল ও গ্রুপে বিভক্ত হওয়া, এবং এই বিষয়টি নিয়েও আমরা মানে কথা বলেছি, আমাদের আলোচনা হয়েছে। আজকের যে আলোচনা সেই আলোচনার মধ্যে আমরা ওই ইখতিলাফের এই পয়েন্টগুলো নিয়েই মূলত আজকে কয়েকটি কথা আমরা আলোচনা করব, যে সমস্ত কারণে ইখতিলাফ হয়ে থাকে এই বিষয়টি আলোচনা হয়েছে। এখন আমরা আলোচনা করবো যেটি, সেটি হলো এই ইখতিলাফটা এটি মূলত সকল দিক থেকে মজমুম না, মানে তিরস্কৃত বিষয় না, মানে সার্বিক ভাবে অথবা সকল দিক থেকে যদি কেউ বলেন যে ইখতিলাফ মতবিরোধ, এটি কিন্তু মজমুম বা বিতর্কিত বিষয় না। ইখতিলাফ হতে পারে আলেমদের মাঝে, কিন্তু ইখতিলাফ হওয়ার অর্থ এই নয় যে মানে আলেমদের মধ্যে সেখান থেকে মানে ইখতিলাফ শুরু হবে, সেখান থেকে বিচ্ছিন্নতা শুরু হবে অথবা সেখান থেকে বিরোধ তৈরি হবে পরস্পরের মাঝে, এটি মূলত ইখতিলাফের উদ্দেশ্য না। কোন কারণে ইজতিহাদি মাসআলার মধ্যে ইজতিহাদের কারণে ইখতিলাফ হতে পারে, আর এর দলিল হচ্ছে মূলত আমরা দেখতে পেয়েছি আমাদের সালফে সালেহীন সাহাবায়ে কেরামদের মাঝে যে সমস্ত ইখতিলাফ হয়েছে। এখানে দুটি বিষয় তাহজির করা রয়েছে, সতর্ক করার বিষয় রয়েছে। এক নম্বর বিষয় হচ্ছে ইখতিলাফের উপর নির্ভর করে
যদি কোনো বিষয়ে হক গাহির হয়, মানে আপনার কাছে দলিলের মাধ্যমে একটা হক স্পষ্ট হয়েছে, তাহলে হকের দিকে প্রত্যাবর্তন করা ওয়াজিব। ইখতিলাফের উপর নির্ভর করে তিনি মনে করবেন না যে ইখতিলাফ যেহেতু আছে আমি যে কোনো একটা মত গ্রহণ করলে আমার জন্য জায়েজ হয়ে যাবে, ব্যাপারটি এমন না। এটি আমাদের মধ্যে বড় বিভ্রান্তি তৈরি করে থাকে। অনেকে মনে করে থাকে যে যেহেতু ইখতিলাফ আছে তাহলে আমি যে কোনো একটা গ্রহণ করলেই তো হবে, এর জন্য আমার মানে এ নিয়ে বাড়াবাড়ি করার প্রয়োজন নেই। যদি আপনার কাছে হক গাহির হয়ে থাকে তাহলে কিন্তু আপনার উপর ওয়াজিব হয়ে যাবে, এমনকি খোদ মুজতাহিদের উপর ওয়াজিব হয়ে যাবে। এই কারণে আপনি দেখতে পাবেন আবু হানিফা রহমতুল্লাহ তার অনেক মাসআলার মধ্যে ফিরে এসেছেন, আর আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা তাদের বহু মাসআলার মধ্যে ফিরে এসেছেন। ফিরে আসলেন কেন? ফিরে আসছেন শুধুমাত্র এই কারণে যেহেতু ইখতিলাফের পরে দেখা গিয়েছে যে তাদের কাছে হক জাহির হয়েছে আগে যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের বিপরীতে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা যখন তিনি কুফাতে ছিলেন, ইরাকে ছিলেন, তখন তিনি যে বক্তব্য দিয়েছেন, যে ইজতিহাদ করেছেন, তিনি যখন মিশরে গিয়েছেন গিয়ে দেখেন যে না তার বক্তব্য চেঞ্জ হয়ে গিয়েছে, তিনি আগের বক্তব্য থেকে ফিরে এসেছেন। ফিরে আসার কারণ কি? কারণ হচ্ছে এটাই, যেহেতু তার কাছে আগে তিনি যে গবেষণা করেছেন, যে ইজতিহাদ করেছেন, সেই ইজতিহাদ থেকে তার কাছে মনে হচ্ছে যে না আমার কাছে খুব বেশি নির্ভরযোগ্য মনে হচ্ছে না, তাহলে তিনি মূলত তার কাছে যেটা দাহিন হবে হক সেটাকে তিনি গ্রহণ করবেন, সেখানেই তিনি ফিরে আসবেন। এবং এটি কিন্তু পরবর্তী পর্যায়ে যদি হক তার কাছে জাহির হয়ে থাকে তাহলে কিন্তু তার জন্য এটি ওয়াজিব হয়ে যাবে, এটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটি কিন্তু আমরা আলোচনা করতেছি কোন মাস আলার ক্ষেত্রে সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এগুলো আলোচনা হচ্ছে আমরা প্রথমে আলোচনার মধ্যে বলেছিলাম মাসাইল দুই প্রকার, ফিমা ইয়াসুকু ফিহি ইজতিহাদ, যে সমস্ত মাসআলার ক্ষেত্রে ইজতিহাদ বৈধ, ইখতিলাফ বৈধ, সেই মাসআলা নিয়ে আলোচনা করা হচ্ছে। আবার এখানে নতুন লোকের মনে করবেন যে মনে হয় যেন সব মাসআলার মধ্যে এই বিষয়ে আলোচনা হচ্ছে না, যেখানে ইখতিলাফ করার সুযোগ আছে, ইখতিলাফ জায়েজ রয়েছে, ইজতিহাদ জায়েজ রয়েছে, সেই মাসআলাগুলো নিয়ে এই কথাগুলো আলোচনা হচ্ছে। কিন্তু যেখানে ইখতিলাফের কোনো সুযোগই নেই, কিছু মাসআলা রয়েছে, কিছু বিষয় আছে যেখানে ইখতিলাফের কোনো সুযোগ নেই, সেখানে কেউ যদি ইখতিলাফ করে বসেন তাহলে তার ইখতিলাফ ওয়াজিব হয়ে যাবে, তিনি হকের প্রতি প্রত্যাবর্তন করবেন, ইখতিলাফকে তিনি এতেমাদ করবেন না, নির্ভর করবেন না। এখানে দ্বিতীয় আরেকটি বিষয় আলোচনা করবো, সেটা হচ্ছে অনেককে দেখা যায় যে মাসআলার মধ্যে মূলত ইখতিলাফ আছে, এই জন্য মাসালাটাকে হালকা করে দেন, এই মাসালার মধ্যে ইখতিলাফ আছে। এখন আপনি একটা বিষয় সম্পর্কে তাকিক করে মানে বলতে চাচ্ছেন যে বা তাকিকের মাধ্যমে প্রমাণিত যে এটা এই মাসালার মধ্যে সহি বক্তব্য হচ্ছে, তখন তিনি যে বলতেছেন যে এই মাসালার মধ্যে ইখতিলাফ আছে, ইমাম শাফি রহমতুল্লাহ একটা কবর বলেছেন, মনে করলাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ একটা কবর বলেছে, একটা বক্তব্য দিয়েছেন, সুতরাং এই মাসালার মধ্যে দ্বিমত আছে। এই যে দ্বিমত আছে এই বক্তব্যের মাধ্যমে মূলত কোনোভাবেই মুজতাহিদের কাছে অথবা কোনো ব্যক্তির কাছে যদি দলিলের মাধ্যমে মানে হক জাহির হয়ে থাকে এটাকে মানে কোনোভাবেই মানে তুচ্ছ করার কোনো সুযোগ নেই, এটা এই তুচ্ছ করার কোনো সুযোগ নেই। কারণ হলো যদি আপনার কাছে এটি জাহির হয় তাহলে আপনি এটাকেই গ্রহণ করবেন, এটাই আপনার জন্য গ্রহণযোগ্য হবে। আমরা বলেছি যে এটি কিন্তু একটি তাবিঈ বিষয়, মানুষের খুব স্বভাবজাত বিষয়, মতবিরোধ হতে পারে, যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা মানুষদেরকে সমান জ্ঞান দিয়ে, সমান বিবেক দিয়ে, সমান বিবেচনা শক্তি দিয়ে, সমান ইলম দিয়ে সৃষ্টি করেন নাই। সুতরাং আমি আমার ইলম অনুযায়ী বক্তব্য দিতে পারবো, আমি আপনার ইলম অনুযায়ী বক্তব্য দিতে পারবো না, আবার আরেকজন তার ইলম অনুযায়ী বক্তব্য দিবেন, তিনি ইমাম শাফি রহমতুল্লাহ এর অনুযায়ী বক্তব্য দিবেন না। সুতরাং এখানে কিন্তু ইখতিলাফটা হচ্ছে মানুষের একটি বিষয় যে যেটি স্বভাবজাত বিষয়, মানে এটি হতেই বাধ্য। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রেই ইখতিলাফ যখনই আসবে এই ইখতিলাফের উদ্দেশ্য হতে হবে খুবই স্পষ্ট, সেটা হলো আল উসুল আল হক, হকে পৌঁছার জন্য ইখতিলাফটা হবে।
কারণ ইখতিলাফ এবং ইজতিহাদ এখানে একই অর্থে ব্যবহার করা হচ্ছে। আপনি ইজতিহাদ করেন, ইজতিহাদটা হবে আপনার হকে পৌঁছার জন্য, আর ইখতিলাফটা হবে আপনার হকে পৌঁছার জন্য। উদ্দেশ্য এই রয়েছে, মানে আমি কারোর উপর মানে নিজে মানে জয় লাভ করলাম, এটা আসলে অবৃত্তির অনুশীলন। মানে আমি ইখতিলাফ করলাম আর আমি একটা বক্তব্য দিলাম, আমি চেষ্টা করলাম যে মানে এই আমার বক্তব্যকে এস্টাবলিশ করা লাগে আমার দায়িত্ব, এটাকে বলা হয় তাকে বৃত্তি বক্তৃত্বের অনুসরণ। এটি ইসলামের মধ্যে একেবারেই জায়েজ নেই, কোন আলেম কোন যুগে কাজ করেনি, শুধুমাত্র জাহিল ছাড়া। জাহিল ব্যক্তির কাজ হচ্ছে নিজে প্রত্যেকটা ক্ষেত্রে বক্তৃত্বকে প্রাধান্য দেবে, সবৃত্তিকে প্রাধান্য দেবে। আপনি যদি দলিল এর মাধ্যমে আপনার কাছে কোনো বিষয় স্পষ্ট হয়, তাহলে কিন্তু কোনোভাবেই আপনার জন্য ইখতিলাফ নিয়ে বসে থাকার সুযোগ নেই, সেখানে কিন্তু ইখতিলাফ শেষ হয়ে যাবে। এখন আমরা আজকের আলোচনার মধ্যে কয়েকটি পয়েন্টে আলোচনা করব। প্রথম পয়েন্টটি হচ্ছে যে ইখতিলাফের এই কারণগুলো, আলেমদের মাঝে যে ইখতিলাফ হয়েছে এগুলো যে কারণগুলো আমরা অনেকটা আলোচনা করেছি, বিভিন্ন কারণে আলেমদের মাঝে ইখতিলাফ হয়েছে। যেমন এই কথা অনেকে বলতে পারেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাফুল ইয়াদাইন করতে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাফুল ইয়াদাইন করতে নিষেধ করেছেন বা রাফুল ইয়াদাইন করার দরকার নেই বলেছেন সালাতের মধ্যে। আবার জুমহুর উলামায়ে কেরাম রাফুল ইয়াদাইনকে গ্রহণ করেছেন। স্বাভাবিকভাবে একজন ভাই প্রশ্ন করতে পারেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এত বড় ইমাম, তার কাছে আপনি কি বলবেন এই হাদিস পৌঁছেনি, সংকলিত আপনার কাছে নেটের মাধ্যমে যেগুলো পাচ্ছেন, এটি ইমাম রহমতুল্লাহ সময় ছিল না, মানে আপনাকে ওই প্রেক্ষাপটটা বুঝতে হবে। মানুষের মুখে মুখে হাদিস ছিল, কার কাছে কোন হাদিস ছিল, কার কাছে পৌঁছেছে এটা নির্ভর করবে মূলত আসলে তিনি ওই ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়েছে কিনা, ওই ব্যক্তির মানে যে বক্তব্য বলেছে সেই বক্তব্য তিনি গ্রহণ করেছেন কিনা। সুতরাং ওই প্রেক্ষাপটটা আপনার কাছে স্পষ্ট হলে আপনি এটাকে খুব সহজেই মানে মেনে নিতে পারবেন। মানে প্রেক্ষাপটটা এমন ছিল না যে হাদিসের কিতাবগুলো সংরক্ষিত হয়েছে আর হাদিসের কিতাবের কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মানে জানতে পারেন নাই কেন এটা আপনি প্রশ্ন করবেন, ব্যাপারটা এমন না। আসলে হতে পারে তার কাছে বুঝতে পারে, কিন্তু তার কাছে হয়তো যে সনদে পৌঁছেছে সেই সনদটা তার কাছে গ্রহণযোগ্য হয়নি। আবার বলেছি যে তার কাছে কোন একটা হাদিস পৌঁছেছে কিন্তু এমন এই যে সনদে পৌঁছেছে তিনি দেখেছেন যে এই সনদে হাদিসটা তার কাছে গ্রহণযোগ্য হয়নি, অথচ এই হাদিসের অন্য সনদ রয়েছে যে সনদ তার কাছে ছিল না, সহি সনদ ছিল কিন্তু সহি সনদ তার কাছে পৌঁছে নাই, পৌঁছেছে তার কাছে দৈহিক সনদের কারণে। ফলে মানে এই যে মতবিরোধ তৈরি হয়েছে এই মতবিরোধটা আলেমদের মাঝে শুধুমাত্র বিভিন্ন কারণের মধ্যে থেকে, এই যে একটা কারণ সেটা হলো রসুস বা দলিল, হয়তো তাদের কাছে কোনো কারণে পৌঁছতে পারে নাই অথবা কোনো কারণে পৌঁছেছে মানে সেখানে সমস্যা হয়েছে ইত্যাদি। আমরা আসবাবুল খেলাফ গুলো আলোচনা করেছি, এখন যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেকটি মাসআলার মধ্যে আপনি যখন কি কারণে ইখতিলাফ হয়েছে এটা বুঝতে পারেন, তাহলেই মূলত আপনি মানে এই ইখতিলাফের বিষয়টি যেমনি ভাবে আপনার কাছে স্পষ্ট হবে তেমনি ভাবে এই মাসআলার মধ্যে সত্যিকার সহি বক্তব্য কোনটি হওয়া উচিত সেটাও কিন্তু আপনার কাছে স্পষ্ট হবে। এই জন্য মারিফাতু আসবাবুল খিলাফ মানে ইখতিলাফের যেই কারণগুলো রয়েছে এই কারণগুলো মূলত যা এটা খুবই অপরিহার্য বিষয়। যেমন মাসআলাতুন নিয়্যা ফিল উযু, নজর মধ্যে নিয়ত করা, এটা তো একটি গুরুত্বপূর্ণ মাসআলা। উযুর মধ্যে নিয়ত করাটা জুমহুর উলামায়ে কেরাম বলেছেন যে উযুর মধ্যে নিয়ত করাটা হচ্ছে রুকন ফরজ। উযুর মধ্যে নিয়ত করাটা হচ্ছে কি ফরজ, অন্যথা উযু হবে কিনা, উযুই হবে না। ওয়া ক্বালা আল ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন আন নিয়্যাতু ফিল উযু লাইসা বিশর্তিন, উযুর মধ্যে নিয়ত শর্ত নয়। ছোটবেলায় একবারে ছোট যখন ছিলাম পঞ্চম শ্রেণীতে মুখস্ত করাইছেন, একবারে হুবু ওই যে পঞ্চম শ্রেণীতে মুখস্ত করেছি ঠিক মানে এখন মানে এখন সেটাকে আবার আপনাদের সামনে পেশ করলাম।
পঞ্চম শ্রেণীতে মুখস্থ করেছে। আলেমদের মধ্যে মতবিরোধ হয়েছে, আপনি বলবেন যে ইমাম মাহদী রহমাতুল্লাহ কি এত মূর্খ ছিল যে যার কারণে তিনি বলছেন শর্ত নয়, অথচ আমরা তো মনে করি যে ওজুর মধ্যে নিয়ত করা এটা ফরজ রুকন। এই নিয়ে আসলে জানতে হবে যে কোন মানে জায়গায় মূলত মতবিরোধটা কেন হয়েছে, কি কারণে এখানে মতবিরোধ হয়েছে, মানে সেই বিষয়টি যদি আপনি জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই আলেমদের ইখতিলাফের পেছনে গুরুত্বপূর্ণ কিছু কারণ ছিল এবং এই ইখতিলাফটা মূলত মানে কোনখানে গিয়ে ইখতিলাফের ভুল হতে পারে, কোনখানে গিয়ে মূলত ইখতিলাফটা সঠিক হতে পারে, এই বিষয়গুলো বুঝতে মানে সহজ হবে। আর যারা এই ইখতিলাফের বিষয়টি বুঝতে পারবে না এবং আসবাবুল খিলাফ এটাও জানতে পারবে না, তারা মূলত ফিকহের জ্ঞান তাদের মধ্যে থাকবে না, তারা শুধুমাত্র মানে ভাষা জ্ঞান আন্দাজের জ্ঞান, তাকে ফকিহ বলা হবে না, তিনি ফকিহ হিসেবে বিবেচিত হবেন না, কারণ ফিকহের জ্ঞানটা হচ্ছে সূক্ষ্ম জ্ঞান। সূক্ষ্ম জ্ঞান আর মানে নর্মাল জ্ঞানের মধ্যে পার্থক্য হলে যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া রাকউ ওয়া সুজুদু, তোমরা রুকু করো এবং সিজদা করো, তোমরা রুকু করো এবং সিজদা করো, দুটি নির্দেশ। স্বাভাবিক আপনি বলেন যে আল্লাহ তাআলা এখানে নির্দেশ দিয়েছে রুকু করার জন্য, এটাই হলে আপনি মানে কোরআন থেকে এটাই বুঝেছেন এবং আপনার কাছে আল্লাহ নির্দেশ দিয়েছে কোরআন এটা থেকে বুঝতে পেরেছেন। কিন্তু ফকিহ এখান থেকে তিনি যে গভীর জ্ঞানটা বের করবেন সেটা হলো তিনি বের করেছেন যে রুকু এবং সিজদা এটি সালাতের রুকন, সালাতের একটি গুরুত্বপূর্ণ অংশ, সুতরাং যেই সালাতের মধ্যে রুকু এবং সিজদা থাকবে না এটা সালাত হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের এই মানে নির্দেশ দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন রুকু এবং সিজদার কথা বলেছেন। বুঝতে পেরেছেন কিনা, এটা হলো মানে ফিকহের জ্ঞান, এটা মানে বুঝতে হবে একটু গভীর মানে বিষয়টা গভীর ভাবে উপলব্ধি করার জ্ঞান রয়েছে। বলছিলাম ওই মাসালার মধ্যে মাসালা তো উযু এর মধ্যে, এখন উযুটাকে আসলে কি উযুটার হাকিকত কি, এটা কি এমন কোন ইবাদত যে ইবাদতের মাকসুদ উদ্দেশ্য মূলত বোঝা যায় মানে আকুলাতুল মানা, যে ইবাদতের মূলত কারণ বোঝা যাচ্ছে কি কারণে আমি উযু করলাম, আপনি আসলে কি উযু করতেছেন যে মানে মুখ ধুলেন হাত ধুলেন মাথা মাসা করলেন এবং পা ধুলেন, মৌলিক যে কাজগুলো আছে উজুর মধ্যে এগুলো করলেন, এই যে উজুর যে রুকন গুলো আপনি মানে বারণ করলেন উজু করলেন, আপনি কি বলতে পারবেন আসলে কি কারণে আপনি যে করছেন, এটা কি মাকুলাতুল মানা মানে এর মানে কারণটা বোঝা গিয়েছে, অর্থটা বোঝা গিয়েছে, এর মর্মটা তাৎপর্যটা আমরা বুঝতে পেরেছি, এটাকে রহমতুল্লাহ বলেছেন যে এটা মাকুলাতুল মানা, এটা হলো তাহারাত হাসিল করা, পবিত্রতা হাসিল করা। তো আপনি যেমনি ভাবে একটা বাটি যখন আপনি মানে কোনো কারণে ধুবেন পানি দিয়ে ধুলে পরিষ্কার হয়ে গিয়েছে, এর জন্য পরিষ্কার হওয়ার জন্য আর নিয়তের কোনো প্রয়োজন নেই, বলেছে ঠিক উজুটাও এমনটাই মাকুলাতুল মানা, যেহেতু এর অর্থটা বোঝা যাচ্ছে যে কেন আমি উজু করলাম, আমি তাহারাত হাসিল করেছি, আমি যেহেতু আমার পবিত্রতার পারে মানে পবিত্রতা নষ্ট হয়েছে সেই জন্য পবিত্রতা আমি লাভ করেছি, যেহেতু এটি মাকুলাতুল মানা সুতরাং এর মধ্যে নিয়তের কোনো প্রয়োজন নেই, আপনি তো তাহারাত হাসিল করেছেন, আপনি পানি দিয়ে মানে ধৌত করে নিয়েছেন, যেগুলো যেগুলো ধোয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে সেগুলো ধৌত করেছেন। কিন্তু ইমাম রাহমাহুল্লাহ তারা যদি একটু চিন্তা করতেন অথবা মানে একটু এই বিষয়টা মানে গবেষণা করতো সেটা হলো এই যে দ্বিতীয় বলেছেন আবার মাত্রাত্মক মসজিদ করতে বলেছেন, তাহলে বুঝা গেল যে মানে এটা মাকুলাতুল মানা হওয়ার কোনো কারণ নেই, আমরা এটা বুঝি না, কারণ আপনার উজু নষ্ট হয়েছে কোন জায়গায় আর আপনি হাত দিতেছেন কোথায়, হাতে তো আপনার কোনো সমস্যা নেই, মনে করেন আপনার বাতাস বের হয়েছে আপনার উজু নষ্ট হয়ে গেছে ঠিক না, এখন বাতাস বের হয়েছে আর আপনি উজু করতেছেন কোথায়, তাহলে এটা মাকুলাতুল মানা না, এটা অর্থ আমরা বুঝি না, এটা শরীয়ত আমাদেরকে নির্দেশ দিয়েছে ইবাদত হিসেবে পালন করার জন্য, তাই এটা মূলত নিয়তের মানে ইবাদত, যেহেতু ইবাদতের জন্য নিয়ত অবশ্যই প্রয়োজন, ইবাদতের মধ্যে নিয়তের জন্য নিয়ত প্রয়োজন,
ফলে তিনি যখন তাইয়াম্মুমের মধ্যে বলেছেন, তখন তিনি বলেছেন যে তাইয়াম্মুম যদি কেউ করে কোনো ব্যক্তি, তাহলে তাইয়াম্মুম করলে সেই ব্যক্তি নিয়ত করা তার জন্য তাইয়াম্মুমের জন্য ফরজ শর্ত। মাটির উপর হাত মেলে তো পবিত্র হলো না, আরো বরং মাটিতে লেগে আরো বড় সমস্যা হয়ে গেল, মুখে পাক হাত দুইটার মধ্যে ময়লা লেগে গেল, তাহলে দেখেন কোনো তাহারাতের কিছু নেই, ঠিক না? মুখের মধ্যে আপনি ময়লা লাগালেন, ধুলাবালি লাগালেন, হাতের মধ্যে ধুলাবালি লাগালেন, এখানে তো হারাতে কিছুই হয় নাই। তাহলে এটা বলতেছেন যে হ্যাঁ, এটা এর মানে মানে প্রকৃত যে অর্থ বা মর্ম এটা আমরা বুঝতে পারি না। সুতরাং এটি যেহেতু শরীয়ত এভাবে নির্দেশ দিয়েছে, তাহলে এটার জন্য শর্ত হচ্ছে এখানে নিয়ত করতে হবে, নিয়ত করার উপর দেখতে পেরেছেন ইখতিলাফটা কি কারণে হয়েছে। কিন্তু তিনি যদি এত চিন্তা করতেন, অথবা যারা গবেষণা করেছেন এই বিষয়ে তাদের যদি এতটুকু চিন্তা হতো যে যেমন তাইয়াম্মুমের মধ্যে মাকুলাতুল মানা বলতে মানে গায়ে মাকুলাতুল মানা বলেছেন যে অর্থ বুঝে যাচ্ছে না, কারণটা আমরা বুঝতে পারতেছি না কি কারণে মূলত আমাদেরকে এইভাবে তাইয়াম্মুম করতে বলেছে। ঠিক উজুর মধ্যেও সেই কারণ রয়ে গিয়েছে, কারণ উজুর মধ্যে মাথার মধ্যে কোনো সমস্যা হয় নাই, কিন্তু মাথা বসে করতেছি কেন, কি কারণে আপনাকে মাথা বসে করতে বলতেছি? আপনি হাত পা ধুইলেন, বুঝলাম বা ঠিক আছে হাত পা ধুইলেন, কিন্তু যদিও হাত পায়ের মধ্যে আপনার আসলে উজুর কোনো সমস্যা নেই, আপনার উজু নষ্ট হয়েছে অন্যভাবে, হাত পা ধুলেন, তারপরে ধোয়ার কথা বললাম, ঠিক আছে ধোয়ার মাধ্যমে তাহারাত হাসিল হয়, কিন্তু মাসে মাথা মাসের মাধ্যমে তো তাহারাত হাসিল হয় কেউ বলে নাই। সুতরাং বুঝে গেল যে মূলত উজুর এটাও মাকুলাতুল মানা নয়। মধ্যম কথা যেটি হচ্ছে, শরীয়তের যত ইবাদত গুলো রয়েছে সবগুলোই সবগুলোকে দুভাগে বিভক্ত, সবগুলো মাকুলাতুল মানা ও গাইরু মাকুলাতুল মানা, এগুলো মাকুলাতুল মানা অর্থ আপনি বুঝতে পারেন, এগুলোর মূলত উদ্দেশ্য এবং কারণ আপনার কাছে উপলব্ধি হতে পারে, অথবা অর্থ এবং উদ্দেশ্য কোনটাই আপনার কাছে উপলব্ধি হতে পারে না, আপনি জানেন না, অর্থ বুঝেন না, আপনি এর কারণও বুঝেন না। শরীয়তের যদি কোনো বিষয়ে আপনি কারণ বুঝেন, এটাও কিন্তু ইবাদত হওয়ার কারণে এটি গাইরু মাকুলাতুল মানা, এর অর্থ মূলত বুঝে যায় না। কারণ সকল অর্থ যদি আপনি বুঝতে পারতেন, সালাতের মধ্যে আমরা কি কারণে আমরা রুকু এবং সিজদা করতেছি আমরা কি এটা বুঝি? কিন্তু রুকু কি কারণে আমি রুকু করতেছি, কি আম আমি কি কারণে কাম করতেছি, বুঝতে পেরেছেন? মূলত ইবাদতের কোন দিকটাই যেটাকে মাকুলাতুল মানা বলা হোক না কেন, ইবাদতের মৌলিক বিষয় হচ্ছে এটি গাইরি মাকুলাতুল মানা, এর প্রকৃত অর্থ এর উদ্দেশ্য কারণ মূলত আমাদের কাছে বিদিত নয়, জানা নয়, আমরা জানতে পারি না। আমরা যতটুকু জেনেছি এটা আমরা মনে করেছি যে এটাও কারণ হতে পারে, কারণ নাও হতে পারে, এটা একটা কারণ হতে পারে, কারণ নাও হতে পারে। ফলে এই বিষয়টি যদি কারো কাছে স্পষ্ট হয়, তাহলে তিনি বুঝতে পারবেন যে মূলত যেহেতু উযু একটা ইবাদত, বলছিলাম যেটা সেটা হলো এই যে এটি উযুর মধ্যে রোকন নিয়ত করাটা, অথচ মানে ইখতিলাফ হয়েছে আলেমদের মাঝে যে এটা কি আসলে উযুর মধ্যে মানে নিয়তের কোন প্রয়োজন আছে কিনা। এখন আপনি যখন এই কারণটা বের করতে পারলেন, তখন আপনার কাছে স্পষ্ট হয়ে গেল যে আসলে মূলত এই মাসালার মধ্যে কোথায় গিয়ে কোন মানে পয়েন্টে গিয়ে এই মাসালার মধ্যে কি ত্রুটি হয়ে গিয়েছে, এই মাসালার মধ্যে ইস্তিহাদের ত্রুটি এই মাসালার মধ্যে কোন পয়েন্টে গিয়ে হয়েছে আপনি এটা বুঝতে পারবেন, তখন আপনার কাছে মূলত একটা দিগন্ত বেরিয়ে আসবে। সেটা হলো এই ইস্তিহাদের ক্ষেত্রে কোথাও কোথাও গিয়ে যদি আলেমদের কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে ভুলটুকু আপনি কি করতে পারবেন, মানে বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন যে ভুলটা হয়ে গেছে। কারণ আপনি তাইয়াম্মুমকে যদি গায়ে মাকুলাতুল মানা বলেন, উযুকে আপনার গায়ে মাকুলাতুল মানা বলার দরকার ছিল, তাইয়াম্মুমকে আপনি উযুর করে কিয়াস করতে পারতেন,
কিন্তু না, তাইমুমের জন্য বলেছেন যে গায়ে মারফাতুল মানা হওয়ার কারণে এখানে নিয়ত শর্ত নয়, কিন্তু উযুর মধ্যে বলেছে না মাকরাতুল মানা হওয়ার কারণে উযু করা শর্ত, নিয়ত করা শর্ত নয়। তাহলে বোঝা গেল যে মূলত এখানে মূলত এক জায়গায় গিয়ে মূলত মিস্টেক একটা ভুল লক্ষ্য করা গেছে, যেটা একই ধরনের জিনিস তাইমুমের মাধ্যমে যেটা হাসিল হয়ে থাকে সেটা হতো তাহারাত। আপনি তাইমুমের মাধ্যমে তাহারাতুস সুগরা এবং তাহারাতুল কুবরা দুটি হাসিল করতে পারেন। তাহারাতুস সুগরা কাকে বলা হয় তাকে বলতে পারবেন কে? তাহারাতুস সুগরা আমাদের মানে তাহারাত হাসিল হয়ে থাকে, যেমনি ভাবে উযুর মাধ্যমেও তাহারাত হাসিল হয়ে থাকে। আসুন এবার আমরা আসি। এই জন্য প্রত্যেকটি ইখতিলাফি মাসআলার মধ্যেই এখানে যারা ইতিপূর্বে ফিকহ লিখেছেন দুইভাবে ফিকহের কিতাবগুলি সংকলিত হয়েছে, একগুলো হচ্ছে ফিকুল খিলাফের উপর সংকলিত হয়েছে, আরেকগুলো হচ্ছে ফিকুল মাযাহিবের উপর সংকলিত হয়েছে। যে সমস্ত ফিকহের কিতাবগুলো মাযাহিবের উপর সংকলিত হয়েছে সেগুলোর মধ্যে এই এগুলো আলোচনা হয় না, শুধুমাত্র মাঝহাবের বক্তব্য দিয়েই তারা আলোচনা শেষ করেন। কারণ হলো তারা মাঝহাব সংকলন করেছেন, মাঝহাবের বক্তব্যগুলো সংকলন করেছেন। তাহলে মাঝহাবের উলামায়ে কেরাম এই ব্যাপারে কি বলেছেন, এটাকেই হচ্ছে তাদের মূল মূল লক্ষ্য, মূল আলোচ্য বিষয়। ফলে মাঝহাবের আলেমদের বক্তব্য তারা উল্লেখ করে দিয়েছেন। কোনো কারণে যদি মাঝহাবের মাঝে ইখতিলাফ হয়ে থাকে, মাঝহাবের মাঝে যদি ইখতিলাফ হয়ে থাকে তাহলে কিন্তু তারা সেটা আলোচনা করেছেন। যেমন আপনি কোরআনে কারীমে দুটি আয়াত খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উযুর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম এবং তোমাদের হাত ধৌত করো, ইলাল মারাফিক এই কোনই পর্যন্ত, ইলাল ইলাল হচ্ছে কি টু মানে কোনই পর্যন্ত। আচ্ছা এবার আরেকটি আয়াতের মধ্যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামের মধ্যে কি বলতেছেন, যখন সিয়ামের বিধান দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সিয়ামের মধ্যে ওয়া আতিমু সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো রাত্র পর্যন্ত, রাত্র পর্যন্ত তোমরা কি করো সিয়ামকে পরিপূর্ণ করো, রাত্র পর্যন্ত সিয়ামকে পরিপূর্ণ করো। এইখানে দুটি মানে দুটি আয়াত দুটির মধ্যে ইলা শব্দ ব্যবহার করা হয়েছে, খেয়াল করছেন কিনা? আতিমু সিয়ামা ইলা লাইল রাত্র পর্যন্ত ইলা, আর এই আয়াতের মধ্যে ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলা আল মারাফিক ইলা আল মারাফিক। এখন ফিকুল হানাফিয়ের মধ্যে খেলাফ হয়েছে, আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা এই দুজন বলেছেন, মোট তিনজন, এই তিনজন বলেছেন যে ইলাল মারাফিক বলতে মূলত এই আয়াতের মধ্যে কোনই অংশ হবে, কোনই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনই কি হবে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনই সহ অন্তর্ভুক্ত করতে হবে পর্যন্ত বলতে আপনি কি বুঝেছেন, কোনই সহ না কোনই ছাড়া, কথা কি বুঝতে পেরেছেন? এটা ইখতিলাফ হতে পারে কিনা? অবশ্যই ইখতিলাফ হতে পারে, এটা অবশ্যই ইখতিলাফ হতে পারে, কারণ এটা এমন বিষয় যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেন নাই। কারণ আরবি ভাষায় আরেকটা শব্দ আছে, সেটা হলো এই, যদি আল্লাহ তাআলা এই কথা বলতেন যে ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম মাআল মারাফিক, যে তোমরা তোমাদের মুখমণ্ডল এবং হাত ধৌত করো মাআল মারাফিক কোনই সহ, বলতে পারতেন না? এখানে একটা সহ শব্দ আছে আরবি ভাষায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শব্দ ব্যবহার করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন ইলাল মারাফিক। তখন হানাফি মাযহাবের তিনজন আলেম তারা বলেছেন যে হ্যাঁ ইলা এর কারণে এখানে কোনো অন্তর্ভুক্ত হবে, ইলা বলতে এখানে হাত্তা বোঝানো হয়েছে, তাদের বক্তব্য হচ্ছে ইলা বলতে এখানে হাত্তা বোঝানো হয়েছে, ইলা এর অর্থ মূলত মানে এখানে হাত্তা বোঝানো হয়েছে, গায়াব অন্তর্ভুক্ত হবে এর মধ্যে, মানে যে সীমা দেওয়া হয়েছে সীমাটাও এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তো ভালো কথা, অন্তর্ভুক্ত হলে আমরা এবার সিয়ামের মধ্যে কি বলবেন, এখানে আপনার কি বলবেন, এখানে কি রাত্র কতটুকু অন্তর্ভুক্ত হবে, 5 মিনিট না আমাদের বাংলাদেশে 3 মিনিট না 15 মিনিট না শিয়াদের 30 মিনিট, কোনটা অন্তর্ভুক্ত হবে?
ঠিক না? এখানে একটা প্রশ্ন আসবে, বড় ধরনের একটা প্রশ্ন আসবে যে এখানে আসলে কোনটা অন্তর্ভুক্ত হবে এর মধ্যে, এটা কি রাতের কোন কতটুকু অংশ অন্তর্ভুক্ত হবে নাকি অন্তর্ভুক্ত হবে না, বুঝতে পেরেছেন? এখন এই তিনজন আলেম ওখানে ইজতিহাদ করেছেন কি বলতে, না এখানে রাত অন্তর্ভুক্ত হবে না, এখানে শুধু রাত পর্যন্ত, রাত এর বাইরে থাকবে, রাত এসে গেলেই মূলত সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ইফতার করবে, বুঝতে পেরেছেন? এই মাযহাবের ইমাম জুফার ইবনে হুজাইর রাহিমাহুল্লাহ তাআলা হানাফি মাযহাবের ইমাম তিনি বলছেন না আমি মিলাইতে পারতেছি না, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেছেন সুম্মা আতিমু সিয়াম ইলা লাইল, রাত পর্যন্ত সিয়ামকে পরিপূর্ণ করার কথা, আর এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহান তাআলা বলেছেন নাখশুল উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তাহলে যেহেতু ওই আয়াতের মধ্যে রাত অন্তর্ভুক্ত হবে না, তাই এই আয়াতের মধ্যে হাতের কোনোই অন্তর্ভুক্ত হবে না, কোনোই ছাড়া যদি আপনি ধৌত করেন তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। দেখছেন ইখতিলাফটা, কেউ ইখতিলাফ করেছেন? কারণ আপনি আগে ওই আয়াতের মধ্যে তো বলেছেন যে আতি মুসিয়ামা ইলা লাইল, রাত অন্তর্ভুক্ত হবে না, আপনি ইমাম সাহেব ইজতিহাদ করতেছেন, বলতেছেন ওখানে রাত অন্তর্ভুক্ত হবে না, আবার এখানে সে বলছে মানে কোনই অন্তর্ভুক্ত হবে, অথচ শব্দ একটাই, ইলা শব্দ দিয়ে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। এখন একই শব্দের মধ্যে আপনি গবেষণা করে দুইটা হুকুম দিবেন কেন, একটাই হুকুম দেন, হয়তো বলেন যে হাত কোনই অন্তর্ভুক্ত হবে অথবা কোনই অন্তর্ভুক্ত হবে না, আর আপনি নির্ভর করতেছেন মানে কোরআনে কারীমের ওই আয়াতকে আপনাকে সামনে আনতে হবে, যেহেতু আপনি বলেছেন যে রাত অন্তর্ভুক্ত হবে না, সুতরাং ওই বক্তব্য অনুযায়ী এখানে কোনই কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। যে সমস্ত কিতাবগুলোর মধ্যে মাযহাবি আলোচনা করা হয়েছে সেই কিতাবগুলোর মধ্যে শুধুমাত্র মাযহাবের খেলাফ আলোচনা করা হয়েছে, বুঝতে পেরেছেন? কিন্তু মানে মুতাখিরিনদের মধ্যে থেকে একদল উলামায়ে কেরাম মাযহাবের খেলাফ গুলো আলোচনা ছাড়াও তারা ফিকহুল খিলাফ নিয়ে মূলত কিতাব লিখেছেন। ফিকহুল খিলাফ নিয়ে মুতাকাদ্দিমীদের মধ্যে যে সমস্ত কিতাবগুলো লেখা হয়েছে সবচেয়ে নির্ভরযোগ্য গ্রহণযোগ্য যে কিতাবগুলো তার মধ্যে একটি হচ্ছে ইবনে রুশদ আল কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা লেখা কিতাব বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ। এই কিতাবটি এটি এত গুরুত্বপূর্ণ কিতাব যে এর মধ্যে প্রায় প্রত্যেকটি মাসআলার মধ্যেই সববুল খিলাফ, কি কারণে ইখতিলাফ হয়েছে এ বিষয়ে উল্লেখ করে দিয়েছেন তিনি। যদিও সববুল খিলাফ উল্লেখ করেছেন, তিনি তার ইজতিহাদ অনুযায়ী সববুল খিলাফ উল্লেখ করেছেন, খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু আমি আগেই আপনাদেরকে যখন আলোচনা শুরু করেছি তখন বলেছি যে আমি আমার আইন অনুযায়ী বক্তব্য দিব, আরেকজন আরেকজনের আইন অনুযায়ী বক্তব্য দিব, প্রত্যেক ইমামের ব্যাপারে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মানে ইন্নাহু ইউতি মা লাদাইহি, তিনি তার কাছে যেটা আছে সেটাই দিবেন, এর বাইরে দিতে পারবেন না। এবার আপনার পকেটে মধ্যে টাকা না থাকলে আপনি ভিক্ষুকে কই থেকে দিবেন, প্রশ্নই আসে ঠিক না? বা আপনি ভিক্ষুকে মানে দেওয়ার জন্য যতই চেষ্টা করেন না কেন পকেটে থাকতে হবে, থাকলে তারপরে দিতে পারবেন, তাই যার কাছে যতটুকু আছে তিনি ততটুকু দিতে পারবেন, এর বাইরে দিতে পারবেন না। ফলে ইবনে রুশদ আল কুতুবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মূলত সববুল খিলাফের উপর মানে এই কিতাবটি মানে তিনি কিতাবটি লিখেছেন বিদায়াতুল মুজতাহিদ ওয়া নিহায়াতুল মুক্তাসিদ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব, প্রত্যেকটি মাসআলার মধ্যে সববুল খিলাফ উল্লেখ করেছেন তিনি, যেটাকে সববুল খিলাফ হিসেবে মনে করেছেন। বাকি এটি আরো তাহরীরের প্রয়োজন রয়েছে, মানে আরো সংকলন এবং আরো গবেষণার প্রয়োজন রয়েছে এই বিষয়ের উপর। হাম্বলি মাযহাবের গবেষক এবং বড় আলেমদের মধ্যে একজন ইবনে কুদামা মাকদিসী রাহিমাহুল্লাহ তাআলা এবং মুহাম্মদ ইবনে কুদামা আল মাকদিসী রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন ফিকহের উপর। এই কিতাবটি মূলত আবুল কাসিম আল খিরাকী রাহিমাহুল্লাহ তাআলা লেখা যে কিতাবটি রয়েছে মুখতাসার ফিকহের, ফিকুল হাম্বলি এর মধ্যে, হাম্বলি মাযহাবের ফিকহের মধ্যে মুখতাসার যে কিতাবটি রয়েছে এই কিতাবের ব্যাখ্যা করেছেন। এটি আবুল কাসিম আল খিরাকী রাহিমাহুল্লাহ তাআলা কিতাব মুখতাসার আল খিরাকীর মানে ব্যাখ্যা, কিন্তু এত মুতাওয়াল ব্যাখ্যা করেছেন যে এত বিস্তারিত ব্যাখ্যা করেছেন যে এই কিতাবটি খণ্ড খণ্ডে প্রকাশিত, এক এক খণ্ড অন্তপক্ষে 500-600 পৃষ্ঠা, তারা বুঝতে পেরেছেন যে মানে কোন পর্যায়ের মানে লেখা। এর মধ্যে মূলত তিনি মানে ইখতিলাফের দিকগুলো, এটি ফিকহুল খিলাফের উপর লেখা কিতাব, ইখতিলাফের দিকগুলো এবং মাঝে মধ্যে বিভিন্ন মাসআলার মধ্যে সববুল খিলাফ উল্লেখ করেছেন। যেমনি ভাবে তিনি ফিকহুল হাম্বলিয়ার মধ্যে যখন কোন ইখতিলাফ হয়েছে তখন এর সববুল খিলাফ তিনি উল্লেখ করেছেন। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তাআলা তিনি যদিও হাম্বলি মাযহাবের সাহেবুল উযু অথবা সাহেবুল ফুতুয়া ছিলেন না, এই বিষয়গুলো আপনারা বুঝবেন না, এগুলো ফিকহের খুব সূক্ষ্ম কথা, মানে সাহেবুল উযু সাহেবুল ফুতুয়া
যিনি ফতোয়া দেওয়ার অধিকার রাখেন মাজহাবের মধ্যে, অথবা মাজহাবের মধ্যে যিনি ওয়াজহ বের করার মতো অধিকার রাখেন, এই পর্যায়ে ছিলেন না। কিন্তু ইমাম রাহিমাহুল্লাহ তাআলা বিভিন্ন জায়গায়, মানে মুগনি এর মধ্যে তিনি যে কিতাবটি লিখেছেন, বিভিন্ন জায়গায় তিনি হাম্বলি মাজহাবের বিভিন্ন উজুব বর্ণনা করতেন এবং ইহতিমালাত বর্ণনা করতেন। ইহতিমালাত বলা হয় থাকে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা যে সমস্ত রেওয়ায়েত রয়েছে এই রেওয়ায়েতের উপর নির্ভর করে যে ইহতিমালটি মূলত বেরিয়ে এসেছে ফিকহের মধ্যে, এটাকে ইহতিমালাত বলা হয় থাকে। এটা আরেকটি সূক্ষ্ম বিষয়, হয়তো অনেকের বুঝে আসবে না। বলছিলাম যে কথাটি সেটা হলো এই এই বিষয়ের উপর মূলত, মানে সপ্তম অষ্টম নবম শতাব্দীতে অনেকগুলো কিতাব এই বিষয়ের উপর, মানে সবাবুল খেলাফের উপর লেখা হয়েছে, যাতে করে পরবর্তী সময়ে আলেমদের জন্য এটা সহজ হয়েছে। কারণ পূর্ববর্তী যারা ছিল তারা তো এই সবাবুল খেলাফের বিষয়গুলো সম্পর্কে জানা ছিল না, কেউ কেউ ফিকহ এর বিষয় নিয়ে গবেষণা করেছেন, কিন্তু তিনি ওই মাজহাবি যে সমস্ত বইগুলো আছে সেই বইগুলো থেকেই হয়তো ফিকহ গ্রহণ করেছেন, ফলে ইখতিলাফটা তার কাছে মূলত এভাবেই রয়ে গিয়েছে। কিন্তু সবাবুল খেলাফ নিয়ে মূলত আলোচনা করেন নাই। কিন্তু পরবর্তী যুগের আলেমদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছে যে সবাবুল খেলাফ যখন আলোচনা করা হয়েছে তখন দেখা গিয়েছে যে এই ইখতিলাফটা আদৌ কোনো দরকার আছে কিনা, নাকি এই ইখতিলাফটা এমনি ভিত্তিহীন। কারণ কোনো কোনো ইখতিলাফ আছে ইখতিলাফটা কিচ্ছু না, ফালতু ইখতিলাফ। যদি আপনি তাহরির মাহালুন নিজা, মানে যেই মাসআলার মধ্যে যে বিষয়টি যে পয়েন্টে আপনার মতবিরোধ হয়েছে সেই পয়েন্টটা যদি আপনি বের করতে পারেন, তাহলে দেখতে পাবেন যে ইখতিলাফ আসলে কিচ্ছু না। যেমন দেওবন্দি এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাঝে একটি মাসআলার মধ্যে ইখতিলাফ আছে, একটি মাসআলার মধ্যে ইখতিলাফ আছে। সেই মাসআলাটি হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতুন নবী মাসআলা নিয়ে। এটা আপনারা শুনছেন কি শুনেন নাই? হায়াতুন নবী মাসআলা বলতে কি বোঝায় একজন বলতে পারবেন কিনা? ঠিক আছে, কে বলেন যে হায়াতুন নবী মাসআলাটা কি? মানে শুধু এতটুকু যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে জীবিত আছেন, আর কে বলতে পারবেন? না, এখানে মানে হায়াতুন নবী কনসেপ্টের মধ্যে মূলত বর্ধনের বিভ্রাট রয়ে গিয়েছে। সেই বিভ্রাটটি হচ্ছে এই, যারা ইয়াকিদা পোষণ করে থাকেন তারা মনে করে থাকেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে যেভাবে জীবিত ছিলেন ঠিক কবরের জীবনেও তিনি সেভাবে জীবিত। কামা কানা হাইয়ান ফি হায়াতিহি ফাহুয়া হাইয়ুন ফি কবরিহি, যেভাবে দুনিয়ার জীবনে তিনি জীবিত ছিলেন, বুঝতে পেরেছেন, ঠিক কবরের মধ্যেও তিনি সেভাবেই জীবিত রয়েছেন। এটি কিন্তু বুঝতে হবে। এখন আপনি যদি আসল পয়েন্টটা না বুঝেন, আপনি কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন, একটা বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। এই জন্য পয়েন্ট বুঝতে পারলে আপনি ইখতিলাফের মাহালুন নিজাটা বের করতে পারবেন। এই ক্ষেত্রে কবর পূজারি বেরেলভী গ্রুপ, এদিকে তো ছিলেন বেরেলভী গ্রুপ, লেসবি গ্রুপ যারা রয়েছে, তাদের আকীদা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয় নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত হলে এখন আপনি আগে তাহলে প্রমাণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? কথা খুব মানে সূক্ষ্ম কথা এর মধ্যে রয়েছে। কারণ আপনি যদি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়নি। এখন বেরলভীরা যেহেতু বলতেছে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে এইভাবেই জীবিত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে জীবিত, তাহলে যদি এইভাবে জীবিত হয়ে থাকে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে কিনা আপনি কি বলবেন? তখন ওই বেরলভী রেজবি এবং কবর বুঝারি গ্রুপের বক্তব্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত মৃত্যু হয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মৃত্যু ছিল না, এটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ধরনের মানে মৃত্যুর মতো দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মানে কবরের মধ্যে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাময়িক মৃত্যুর মতো দিয়েছেন। এখন একটা ব্যাখ্যা তো দিতে হবে, কারণ আমরা তাদেরকে তখন আটকাই ধরতেছি এই কথা বলে যে আপনি বলতেছেন মৃত্যু হয় নাই, তাহলে আপনি কি মনে করেন সাহাবায়ে কেরাম জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে নিয়ে দাফন করে এসেছেন? এখন তো উত্তর দিতে পারবে না। ওই কবর পূজারি বেরলভী গ্রুপ রেসবি গ্রুপ এটা উত্তর দেওয়ার কোনো মানে সুযোগ নেই। বুঝতে পেরেছেন কিনা? কারণ এরা বলতে পারবে না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় কবরের মধ্যে নিয়ে মানে দাফন করে এসেছেন, এটা বলতে পারবে কিনা? প্রশ্নই আসে। তখন এই কবর পূজারি গ্রুপ বলতে না সাময়িক তাকে কি দেওয়া হয়েছে একটা
মানে অবসর দুনিয়ার জীবন থেকে যাতে করে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে জীবনে যেতে পারেন, আল্লাহর কাছে যেতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সাময়িক মৃত্যু দেওয়া হয়েছে, মূলত তার মৃত্যু হয়নি, তার মৃত্যু হয়নি। আর বেলজিয়াম আকিদার বিপরীতে দেবন্দী আকিদার যারা যে সমস্ত বন্ধুগণ রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে, খেয়াল রাখতে হবে খুবই সূক্ষ্ম বিষয় রয়েছে, তাদের বক্তব্য হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জিন্দিগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত যেভাবে দুনিয়ার জীবনে জীবিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আছেন, এটি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়ে বিভিন্ন সময়ে তাদের বুজুর্গরা সালাম দিয়ে কেউ কেউ মুসাফা করে সাক্ষাৎ করে পর্যন্ত এসেছেন, বুঝতে পেরেছেন কিনা, কেউ মুসাফা করে এসেছেন, কেউ সালামের উত্তর পেয়ে এসেছেন, মানে কেউ সালাম দিয়ে সালামের উত্তর শুনে এসেছেন, মানে তারা এই ধরনের ঘটনা বর্ণনা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার কবরের মধ্যে এইভাবে জীবিত রয়েছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বারজাখী জিন্দেগিতে মানে পরিপূর্ণ জীবন দান করেছেন দুনিয়ার জীবনের মতো। এটি হলো দেবন্দী আকীদা। এই আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নন, খেয়াল রাখবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী জিন্দেগিতে আছেন এবং বারজাখী জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারজাখী হায়াতে আছেন, কোন শব্দ নেই। বারজাখী জীবনে যেভাবে জীবিত সেভাবে তিনি জীবিত, কোন শব্দ হবে। কিন্তু বারজাখী জীবনের প্রকৃত ধরন এবং এর মানে প্রকৃত অবস্থাটা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কেউ জানেন না। এটি দুনিয়ার জীবনের সাথে কোনোভাবেই তুলনা করার কোনো সুযোগ নেই, দুনিয়ার জীবনের সাথে কোনোভাবেই তুলনা করার সুযোগ নেই। তাহলেও আমরা একটা পয়েন্টে গিয়ে কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাইয়ুন মানে কবরিহি বিহায়াতিন বারজাখিয়া, দুনিয়ার জীবনে যে জীবন সেই জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ বারজাখি হায়াতের হাকিকত সম্পর্কে আমরা কিছুই জানি না। বারজাখি হায়াতের হাকিকতটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কিছুই আমাদেরকে বলে জানেন, তাই সমস্ত নবী এবং রাসূলগণ যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল আমবিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম, নবী সাল্লাল্লাহু নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত রয়েছেন, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীগণ তাদের কবরের মধ্যে জীবিত রয়েছেন। এখানে মূলত জীবিত রয়েছেন বলতে বোঝানো হয়েছে বারজাখি হায়াতের মধ্যে তারা জীবিত রয়েছেন, এটা দুনিয়ার যে হায়াত এই হায়াত নয়। এটা মূলত সবচেয়ে বড় মিস্টেক হয়ে গেছে দেবন্দী বন্ধুদের, যে তারা এটা দুনিয়ার জীবনের সাথে এটাকে কি করেছেন, এটাকে মানে একসাথে একাকার করে দিয়েছে। তাদের এই দুনিয়ার জীবনের সাথে একাকার করার কারণটা কি, কেন মিস্টেক হয়েছে, এই ভুলটা তাদের কি কারণে হয়েছে? কারণ হয়েছে এই ভুল এই কারণে হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তিনি মেরাজে যাচ্ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার পথে প্রতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামারার তুবিল কাতিবিল আহমার, আমি কাতিবুল আহমার দিয়ে অতিক্রম করে যাচ্ছিলাম, ফাইদা বি কবরি মুসা, আমি তখন দেখতে পেলাম যে মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে রয়েছে, ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি, যে মুসা তার কবরের মধ্যে দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন, সহি মুসলিম হাদিস। এখন এখানে পেস নেই হয়েছে দেবন্দী বন্ধুদের বড় ধরনের পেস এখানে হয়েছে, ইখতিলাফের কারণ কিন্তু জানতে হবে। এই জন্য আমি আপনাদেরকে মানে এই কথাগুলো বলতেছি যে ইখতিলাফের কারণ না জানলে কিন্তু আপনি বুঝতে পারবে না যে কোথায় গিয়ে মিস্টেক হয়েছে, বুঝলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন মুসা কায়িমুন ইউসাল্লি, মুসা দাঁড়িয়ে মানে সালাত আদায় করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুসার সাথে সেখানে কি মুসাফা করছেন কিনা, মুসার সাথে কথা বলছেন কিনা, মুসার সাথে কথাও হয় নাই, মুসার সাথে মুসাফাও হয় নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এই ঘটনা বর্ণনা করেছেন। কারণ এই অবস্থানটুকু মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্ণনা করেছে এটা রূহের অবস্থান ছিল, এই অবস্থা রূহের অবস্থা ছিল, মানে রূহ যখন কবরের মধ্যে ছিল তখন রূহ মুসা আলাইহিস সালামের কবরের মধ্যে সালাত আদায় করতেছিলেন, এবং এই সালাত কবর বারজাখী জিন্দেগির মধ্যে কোনো সালাতের বিধান নেই, বারজাখীর মধ্যে কোনো সালাতের বিধান নেই, আখিরাতে কোনো সালাত নামাজ রোজা হজ যাকাত এর কোনো বিধান নেই। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত এই সালাত এমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুসা আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন, যে মুসা আলাইহিস সালাম বারজাখী হায়াতের মধ্যে তার রূহ এর অবস্থানটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন, যে
তিনি সালাত আদায় করতেছেন, কিন্তু এই সালাত দুনিয়ার যে সালাত রয়েছে এই সালাতও না, এই সালাতও না। যদি এই ব্যাখ্যা মানে তাদের কাছে স্পষ্ট হতো তাহলে কিন্তু তারা এই বিপদের মধ্যে পড়তেন না। তারা যেহেতু সালাতকে দুনিয়ার সালাতের সাথে তুলনা করে নিয়েছেন, কথা কি বুঝতে পেরেছেন, তখন তারা মনে করেছেন যে হ্যাঁ দুনিয়ার যেহেতু একটি আমল নবী কবরের মধ্যে করতেছে এবং নবী কবরের মধ্যে দাঁড়িয়ে আছে এটা বোঝা যাচ্ছে, তাহলে বোঝা গেল যে বারজাকি জিন্দগি মূলত বারজাকি জীবনে যে হায়াতের কথা বলা হচ্ছে এই হায়াতটা দুনিয়ার হায়াতের মতোই, দুনিয়ার হায়াতের মতোই নবীগণ অথবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের জিন্দগির মধ্যে তিনি জীবিত আছেন, এই কথা তারা বলে দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? না, এটা সবচেয়ে বড় বিভ্রান্ত, সবচেয়ে বড় বিভ্রান্ত। এই বিভ্রান্তের কারণে যেটা হয়েছে সেটা হলো এই যে এখানে মূলত বড় ধরনের মিস্টেক হয়ে গেছে। কারণ আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জীবনের হায়াতের কথা বলবেন, অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে মানে বারজাকি জিন্দেগির হায়াতের কথা উল্লেখ করেন নাই, দুনিয়ার জীবনের হায়াত যেটা উল্লেখ করেছেন এটা সবার জন্য মৃত্যুর মাধ্যমে শেষ করে দিয়েছেন। আর মৃত্যু হচ্ছে দুনিয়ার জীবনের শেষ। তাই তাহলে আপনি কোরআনের যে সমস্ত আয়াতের মৃত্যুর কথা বলা হয়েছে আপনাকে অবশ্যই ওই আয়াতগুলোকে অস্বীকার করতে হবে, বলতে হবে যে না এগুলো সঠিক না, কারণ দুনিয়ার পরে তো জীবন মানে বারজাকি জীবনে তো দুনিয়ার জীবন জীবন যাপন করা যায়, এটা আপনি বলতে বাধ্য হবেন। অথচ এটা কোনোভাবেই বলা জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। এই জন্য এই ইখতিলাফের বিষয়ে মূলত আপনি যদি সববুল খেলাফটা কি কারণে ইখতিলাফ হয়েছে সেটা জানতে পারেন, তাহলে আপনি কোন পয়েন্টে গিয়ে আসলে ইখতিলাফটা হয়েছে সেটা বুঝতে আপনার সহজ হবে। এখন যদি আপনি শুধুমাত্র হায়াতুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবরের মধ্যে জীবিত কি জীবিত নয় এই নিয়ে ইখতিলাফ করে বহসে বসে যান, যেমন আমাদের বন্ধু একবার বহসের মধ্যে বসে গিয়েছিল, বসে বিভ্রাটের মধ্যে পড়ে গিয়েছে, তিনি ওই ফিকহের জ্ঞানের অভাব এর কারণে তিনি হয়তো মনে করেছেন যে এটাই মনে হয়তো মানে এইটাই হচ্ছে মূল মূল ইখতিলাফি মাসালা, মূল ইখতিলাফ মনে এখানে হয়েছে না, ইখতিলাফ এখানে হয়নি, ইখতিলাফ এই মাসালার মধ্যে হয়নি, ইখতিলাফ হয়েছে আরেকটি মাসালার মধ্যে। কারণ মানে আমরা ওই কথা বলে থাকি যে হাইয়ুন ফি হায়াতিহি ফি হায়াতিল বারজাখিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাইয়ুন ফি কবরিহি ফি হায়াতিল বারজাখিয়া, বারজাখি জীবনে যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবিত রয়েছে, সুতরাং এটা হলে তো কোনো ইখতিলাফই নেই। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এটা যদি আপনি দেবন্দিরা বলে যে না ঠিক আছে আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাত যে আকীদা সে আকীদা পোষণ করে থাকি, তাহলে কোনো ইখতিলাফ থাকবে কিনা? না, কোনো ইখতিলাফ থাকবে না। কিন্তু এই কথা তাদের বক্তব্য নয়, এই কথা তাদের বক্তব্য নয়। এই জন্য আগে বুঝতে হবে যে আসলে কোন পয়েন্টে কি আপনার খেলাফটা হয়েছে, কোন জায়গায় আপনার মাহাল্লুন নিজা মানে আপনার এই মতবিরোধের পয়েন্টটা কোথায়, কোন পয়েন্টে কি আপনার মানে ইখতিলাফটা হয়েছে। যদি সেই পয়েন্টটা আপনি বের করতে না পারেন তাহলে কিন্তু আপনি মানে এখানে মানে ইখতিলাফের বিষয়ে সঠিক মানে সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। আর মারিফাতু আসবাবিল খিলাফ, খিলাফের যে সববগুলো আছে এই সববগুলো যদি কেউ জানতে পারে তিনি কিন্তু এই পয়েন্টটা বের করতে পারবেন, এই পয়েন্টটা তার কাছে বের করতে সহজ হবে, তিনি কোনখানে ইখতিলাফ আছে কোনখানে ইখতিলাফ নেই। কারণ আমরা একটা পয়েন্টে কি আমাদের কোনো ইখতিলাফ নেই, সেটা হচ্ছে বারজাখি হায়াতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইখতিলাফ নেই। আসুন আমরা যে মাসালাটি আলোচনা করতেছিলাম ফিকুল হানাফির মধ্যে খেলাফের মধ্যে, আমরা বলেছি জুমার ইবনে হুজাইল রাহিমাহুল্লাহু তাআলা এই মাসালার মধ্যে গিয়ে কি খেলাফ করেছেন। এখন এখন আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলাকে প্রশ্ন করলেন যে ইমাম আপনি আল্লাহ তাআলার বাণী ওই আয়াতের মধ্যে বললেন সুম্মা আতিমু সিয়ামা ইলা লাইল, যে রাত্রকে এখানে অন্তর্ভুক্ত করা হবে না, আর এই আয়াতের মধ্যে বললেন যে না ইলাল মারাফিক ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাত গুলো দত্ত করো ইলাল মারাফিক তোমাদের কোন সহ, তাহলে আপনি এখানে দুই বক্তব্য দিলেন কিসের ভিত্তিতে আমাদেরকে বলেন? আপনি তো বলতে হবে না, না বলে আমি বললাম এই যে দুই বক্তব্য দিলাম, বা বৃত্তির বক্তব্য কোন যুগে কোন ইস্তাহিদ কোন আলেম দেননি, খেয়াল রাখবেন আপনারা, কিন্তু তার কোন ধরনের ইস্তাহাদের মধ্যে ভুল হতে পারে, কিন্তু তিনি বৃত্তির কোন বক্তব্য দেন নাই। কারণ তার দিনের এখানে সবচেয়ে বড় মানে বিষয়টি যেটা ছিল সেটা হচ্ছে দিনের যেখানে হক সেই হকে পৌঁছা হচ্ছে তার উদ্দেশ্য ছিল, কথা কি বুঝতে পেরেছেন কিনা? হকে বুঝতে হলে অবশ্যই তিনি চেষ্টা করবেন যে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী হকটা কিভাবে লাভ করা যায়। প্রথমে তিনি বললেন যে আয়াতুস সিয়ামের মধ্যে সিয়ামের যে আয়াতটি রয়েছে এই আয়াতের মধ্যে ইলা এর মাধ্যমে যে নির্দিষ্ট সীমা দেওয়া হয়েছে ওই সীমাকে আমরা অন্তর্ভুক্ত করি নাই, এই জন্য যেহেতু এখানে যে সীমা দেওয়া হয়েছে সীমা আর যে বস্তুর মানে সীমার উল্লেখ করা হয়েছে এই দুইটি ভিন্ন জিনিস, কারণ দিন এবং রাত সম্পূর্ণ ভিন্ন জিনিস, তাই ইলা এর মাধ্যমে
এখানে পার্থক্য করা হয়েছে যে দিন থেকে রাত্রকে পার্থক্য করা হয়েছে, রাত কোনোভাবেই প্রবেশ করবে না, দিনের শেষ পর্যন্ত বোঝার উদ্দেশ্য। কারণ দিন এবং রাত দুইটা ভিন্ন জিনিস, তাই এই সীমাটা দেওয়া হয়েছে, রাত্র সীমার মানে এর মধ্যে প্রবেশ করবে না, রাত্র এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যে বস্তুর সীমাটা উল্লেখ করা হয়েছে, তার এই বস্তু যে সীমাটা উল্লেখ করা হয়েছে, এই সীমাটা কোনোভাবেই ওই সীমার মধ্যে যে সীমাটা নির্দিষ্ট করা হয়েছে ওর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটাকে বলা হচ্ছে গায়া, যেটাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা ভিন্ন জিনিস, দুইটা দুই জিনিস মানে দুই একটা দুই দুই বস্তু, রাত যেটাকে বলে দিন সেটাকে বলে না। সুতরাং যেহেতু সিয়ামটা দিনের জন্য, সুতরাং দিন পুরাটাই অন্তর্ভুক্ত হবে, রাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা আকলি আকলি বক্তব্য, বুঝতে পেরেছি কি নাকি আকল দিয়ে এটা বলেছেন? আসুন, তাহলে আপনি এখানে এখানে অন্তর্ভুক্তের কথা কেন বললেন? বললেন যে এখানে অন্তর্ভুক্তের কথা এই জন্য বলেছি যেহেতু এটা মিন জিনসিন ওয়াহিদ, এক জাতীয় জিনিস, এটা হাত বলতে পুরো জিনিস পুরোটাকে বোঝায়। এই হাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনকে কি করেছে, কুরআন পর্যন্তটাকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন, যেহেতু মানে যেটাকে সীমা দেওয়া হয়েছে একই প্রকারের জিনিস, তাই ওই সীমাটাও এর মধ্যে এখানে কি অন্তর্ভুক্ত হবে। এটা কি কি বক্তব্য দিলেন? একটা আকলি বক্তব্য দিলেন, বুঝতে পেরেছেন? একই জিনিস, হাত বলতে পুরোটাকে বোঝায়, হাত বলতে কোনো অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেছেন আইন ইয়াকুম, তাহলে হাত পুরোটাই এসে গেছে। তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনার এখান থেকে শুরু করার কথা ছিল দোয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না ইদাল মারাফিক, যখন ইদাল মারাফিক বললেন তাহলে বোঝা গেল যে কোনো কি আল্লাহ তাআলা কি করেছেন, বিশেষ করেছেন, তাহলে কোনই সহ হবে, যেহেতু কোনোর কথা উল্লেখ করেছেন, এর অর্থ হচ্ছে কোনই সহ আপনি দ্রুত করবেন, আর উপরেটা দ্রুত করতে হবে না। একটা বক্তব্য দিলেন, এটা বক্তব্য দিল, এটা হলো ফিকহুল হানাফি এর মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি, ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা তাদের বক্তব্য। আর এটাকে খেলাফ করলেন, দ্বিমত পোষণ করলেন হানাফি মাযহাবের আলেম ইমাম জাফর ইবনে উজাইর রাহিমাহুল্লাহ তাআলা, বলে যে না এই বক্তব্য আমরা গ্রহণ করতে পারতেছি না, যেহেতু আমরা আয়াতুস সিয়ামের মধ্যে, সিয়ামের আয়াতের মধ্যে আমরা একথা বলেছি যে ইলাল লাইল, একবার রাত পর্যন্ত, সুতরাং রাত যেহেতু এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, সুতরাং এখানেও আমরা কোনোকে অন্তর্ভুক্ত করব না। এই ইখতিলাফটা মূলত এখানে কেন হলো, কেন হয়েছে, একটি কারণে, সেটা হলো এই এখানে আকলটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে নকলের চেয়ে। কথা কি বুঝতে পেরেছেন? আকল আর নকলের পার্থক্য তো আপনারা বুঝতে পেরেছেন, বহু আগে আপনাদের সাথে এখানে আলোচনা করেছি, কে বলতে পারবে এখানে নিয়মিত ক্লাসে আসেন যে এরকম কে, বেশিরভাগ নতুন নতুন মানে এই জন্য এত কঠিন ক্লাস আমরা করি, আমরা আমার মনে হয় যেন কোনো ভুল হয়ে যাচ্ছে কিনা আমি জানি না। ওয়াজ মাহফিল করবো এখানে, ওয়াজ মাহফিলের ক্লাস আর আমাদের আলোচনা এক না। জি বলেন, আপনি বলেন আকল আর নকলের মধ্যে পার্থক্য। হ্যাঁ, নকল হচ্ছে মূলত ওয়াহী, নকল হচ্ছে ওয়াহী, আকলটা হচ্ছে আপনার বুদ্ধি, যেটা দিয়ে আপনি মূলত এটা এই দলিলগুলো মূলত বুদ্ধির মাধ্যমে দিয়েছেন, আকল খাটিয়েছেন, কিন্তু আকল খাটার কোনো প্রয়োজনই ছিল না, কারণ দুইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পার্থক্য করেছেন মানে নকলের মাধ্যমে। এখন নকলটাকে আপনি জানতে হবে যে নকল কিন্তু দুই প্রকার, কথা কি বুঝতে পেরেছেন? নকলটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ওয়াহী কোরআন কারীম মাতলু, যেটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, আর যে ওয়াহী হাদিসুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রে মাতলু, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেন নাই। সুতরাং এটাও কিন্তু নকল, এটাও দলিল, এবং এটা ওয়াহী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বক্তব্য দিয়েছেন এটা প্রকৃতির বক্তব্য নয়, যে কোরআন সাক্ষ্য দিয়েছে। সুতরাং কোরআনী গ্রুপ কিয়ামত পর্যন্ত বললেও এটা আমরা স্বীকার করবো, এবং আমরা তাদেরকে বলবো যে তোমরা কোরআনকে অস্বীকার করো। কোরআনী গ্রুপ মূলত তারা ইমানদার নয়, কোরআনকেই তারা অস্বীকার করে, তারা কোরআনকে অস্বীকার করে, কোরআনের অসংখ্য আয়াত অস্বীকার করবে। কোরআনী গ্রুপ যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলেছেন ওমা ওয়া ইয়ানতিকুনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা, তাহলে এটাকে কিভাবে আপনি মানে ব্যাখ্যা করবেন? অস্বীকার করার জন্য কোনো উপায় নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভাবেই বক্তব্য নিজের প্রকৃতি থেকে দেন নাই, ওয়াহির মাধ্যমে বক্তব্য দিয়েছেন। ইন আত্তাবি ইল্লা মা ইউহা ইলাই, এই আয়াতের কি আপনি ব্যাখ্যা দিবেন? কোরআনী গ্রুপে এই আয়াতের কি ব্যাখ্যা দিবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেগুলো ওয়াহী, যেগুলো অনুসরণ করেছেন সবটাই ওয়াহী। সুতরাং কোরআনী গ্রুপ মূলত কোরআনকে অস্বীকার করেছে, এবং তারা মূলত কোরআনকে অস্বীকার করার মাধ্যমে তারা কুফুরির মধ্যে লিপ্ত রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, এতে সন্দেহ করার সামান্য কোনো সুযোগ নেই। আজকে মানে কোরআনী গ্রুপের উপদ্রব মানে আমাদের মাঝে, বিশেষ করে সহি আকিদার বাইদের মাঝে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে তাহজির করতেছি, সতর্ক করতেছি, আমি কঠিনভাবে এই সতর্ক করতে চাই যে এই কোরআনী গ্রুপ বিভিন্ন ধরনের বদভ্রষ্ট বিভ্রান্ত বক্তব্য নিয়ে এসে আমাদের বাইদেরকে
মানে মৌলিক ভাবে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করতেছে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একটি মুজমাল কিতাব হিসেবে উল্লেখ করেছেন। এটি আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই যে কোরআন পুরো কোরআনটাই মানে সমস্ত বিধান পালন করার জন্য যথেষ্ট হবে। তাহলে মূলত কোরআনের মাধ্যমে সমস্ত দ্বীনের বিধান পালন করা যাবে না। আপনি সুদ কোনদিন হারাম ঘোষণা করতে পারবেন না, শুধু সুদই বলতে পারবেন কিন্তু সুদ কখনো হারাম হবে না। সালাত কোনদিন আদায় করতে পারবেন না, সিয়াম কোনদিন পালন করতে পারবেন না, হজ কোনদিন আদায় করতে পারবেন না। খ্রিস্টানরা এটা গবেষণা করলো, গবেষণা করার পরে খ্রিস্টানরা দেখলো যে মুসলমানদেরকে শুধু কোরআনের দিকে দাওয়া দেওয়া দরকার, তাহলে মুসলমানই নষ্ট করে দেওয়া যাবে। খুব সহজ মাসালা। হাদিস এর মধ্যে ভেজাল আছে, এই কথা ঢুকে দিতে পারলেই মুসলমানদের মধ্যে শুধু কোরআনের দিকে মুসলমানদেরকে আহ্বান করা দরকার, তাহলেই শুধুমাত্র মুসলমানদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করা যাবে। এই পদ্ধতি নিয়েই মূলত মুসলমানদের মধ্যে একদল লোক ঢুকে গিয়েছে যারা বক্তব্য দিয়ে থাকে যে কোরআন মানতে হবে। তো কোরআন মানতে হবে, হাদিস কোন দিকে দিবেন? কোরআন তো মানতে হবে, আমরা বলতেছি মানে অস্বীকার করতেছি না। আপনি যেখানে লেখা লেখা দেখবেন যে কোরআন মানতে হবে, আপনি বুঝে যাবেন যে এটি কোরআনি গ্রুপের বক্তব্য। কোরআন মানতে হবে এই বক্তব্য দিচ্ছেন কেন? এর অর্থ হচ্ছে আপনি হাদিসকে মানেন না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না মানার অর্থই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু দলের মধ্যে আসতে পারবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করে দিয়েছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্তই হতে পারবে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে। সুতরাং এই কথা বলার সামান্যতম সুযোগ নেই যে আপনি সুন্নতকেও অস্বীকার করবেন আর আপনি মনে করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলের মধ্যে এসেছেন না, এটা অস্বীকার করা যাবে না। যখন এদিক থেকে দিন দিবস পশ্চাৎ গমন করবে আর এদিক থেকে রাত আগমন করবে, সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ব্যক্তি ইফতার করবে, স্পষ্ট করে দিয়েছে। দরকার ছিল না এত আকল ব্যবহার করে, দরকার ছিল কিনা? আগের যত আকলি কথা বলেছিলাম এগুলো দরকার ছিল কিনা? একেবারেই বেহুদা। এখন আপনি সবুল খেলাফটা বুঝতে পারলে আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে যে কোথায় গিয়ে মিস্টেক হয়েছে ইখতিলাফের মধ্যে, কোথায় বুঝতে পেরেছেন কিনা। কারণ এই ইখতিলাফ করার কোনো প্রয়োজনই ছিল না, এই এত আকল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নস রয়ে গিয়েছে। নস থেকে যাওয়ার পরে তাহলে বুঝে গেল যে মূলত ইমামের কাছে নস পৌঁছলেন। যদি ইমামের কাছে নস পৌঁছতো তাহলে ইমাম জুফার ইবনে হুযাইল এই কথা বলতেন না, তারপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই কথা বলতেন না। বুঝতে পেরেছেন কিনা? তাহলে এই মাসালার মধ্যে এই দ্বিমত হতো না। আসুন আমরা এত কথা কেন বললাম, এই জন্য বললাম যে সাবাবুল খিলাফের বিষয়ে মূলত ওলামায়ে কেরাম মানে সেটি নবম অষ্টম নবম দশম এই শতাব্দীগুলোর মধ্যে মানে অনেকগুলো কিতাব লিখেছেন, অনেকগুলো আলোচনা হয়েছে, অনেক বিষয় এ বিষয়ে অবতারণা করেছেন। ফলে সাবাবুল খিলাফ যখন জাহির হয়েছে তখন অনেকগুলো বিষয় নিয়ে আলেমদের মধ্যে যে মতবিরোধ হয়েছে এই মতবিরোধ বিভিন্ন মাসআলাগুলোর মধ্যে মূলত মানে সমাধান সহজ হয়ে গিয়েছে। আগে যে ইখতিলাফ ছিল ইখতিলাফ অনেকটাই মানে ইখতিলাফের সমাধান মানে হয়ে গিয়েছে, ইখতিলাফের সমাধান হয়ে গিয়েছে। যেমন একটি মাসআলা আমরা আলোচনা করি, সেটা হচ্ছে এই আল-হুলিয়ুল মুস্তাআমাল, আল-হুলিয়ুল মুস্তাআমাল ব্যবহার এর জন্য যে স্বর্ণ অলংকার ব্যবহার করা হয় থাকে এর মধ্যে যাকাত হবে কি হবে না, এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত হয়েছে, মতবিরোধ হয়েছে যে স্বর্ণ অলংকার যেগুলো মহিলারা ব্যবহারের জন্য রেখে থাকে এতে যাকাত আসবে কি আসবে না, দ্বিমত হয়েছে আলেমদের মাঝে। এখন ইখতিলাফ হয়েছে এই মাসআলার মধ্যে কিয়াস করার কারণে যে এটা হলি যেটা এটাকে মানে স্বর্ণ হিসেবে অথবা রূপা হিসেবে অন্তর্ভুক্ত হবে কিনা। স্বর্ণ এবং রূপ যদি আপনি দেখেন আপনি দেখতে পাবেন যে স্বর্ণ এবং রূপার একটা বিশাল ভিন্ন ব্যাপার রয়েছে, কিন্তু যখন অলংকারের মধ্যে চলে আসবে এটা ব্যক্তিগত মানে ব্যবহৃত মানে বস্তুর মধ্যে চলে আসবে তখন এখানে ব্যবহারের একটা দিক চলে আসছে।
সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে এই বক্তব্য সাব্যস্ত হয়েছে, ব্যবহারের কোন বস্তুর মধ্যে ইসলামী শরীয়তের মধ্যে জাকাত নেই। এই বিশাল বিল্ডিং আপনি ব্যবহার করেন, জাকাত নেই। আপনি 10টা গাড়ি ব্যবহার করেন, এখানে আপনার ব্যবহার করতে পারবেন না। কুয়েতে দেখে আসছি যে এক এক বাড়ির সামনে 10টা 12টা গাড়ি, যে সময় যেটা মন চায় সেটা নিয়ে বেরিয়ে আসে আর কি, কারণ আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে এটা ব্যবহার করতেছে। তো এখন 10টা গাড়ি, এক একটা গাড়ি মনে করেন 2-3 কোটি টাকা করে, তাহলে 10টা গাড়ির দাম 30 কোটি টাকা হবে, আর তাহলে 30 কোটি টাকার মধ্যে জায়গা আসবে কিনা, আসবে মনে করেন কারো কাছে, মানে ডায়মন্ডের মানে 50-20 কোটি টাকার ডায়মন্ডের অলঙ্কার হয়েছে, তারপর জায়গা আসবে কিনা? হ্যাঁ, জায়গা আসবে না। ইসলামী শরীয়তের মূলনীতি হচ্ছে ইস্তেমাল, যেগুলো ব্যবহারের জন্য আসছে সেগুলো কোনটা বলে জাকাত নেই, এটা হচ্ছে মূলনীতি। এই মূলনীতির ভিত্তি করে একদল ওলামায়ে কেরাম, জুমহুর ওলামায়ে কেরাম বলেছেন না, এতে জাকাত নেই, ব্যবহারীদের সঙ্গে জাকাত, ব্যবহারীদের সঙ্গে কোনো জাকাত আসবে না। আর আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন না, এটা যেহেতু স্বর্ণ অথবা যেহেতু রূপ্য, স্বর্ণ এবং রূপার উপর তো জাকাত আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং এটি স্বর্ণ এবং রূপা, এর উপর জাকাত আসবে, কিয়াস করেছেন স্বর্ণ এবং রূপার উপর। স্বর্ণ এবং রূপার, স্বর্ণ এবং রূপা যদি আপনার কাছে থাকে আর সেটা যদি আপনার কাছে গচ্ছিত থাকে, অবশ্যই আপনাকে কি করতে হবে, জাকাত আপনাকে দিতে হবে, আপনাকে জাকাত দিতে হবে। এখন আপনি আসেন, আপনি এসে বলেন যে মানে এই ব্যক্তির স্বর্ণ এবং রূপার যে মানে স্বর্ণের মান রয়েছে, আর এই ব্যক্তির কাছে যে অলঙ্কার রয়েছে সে অলঙ্কারের মান কি সমান কিনা? হ্যাঁ, অবশ্যই অলঙ্কার, এটা কাট কেটে ফেললে এখান থেকে যদি আপনি মনে করেন 750 মানে আপনার একটা 750 একটা মনে করেন স্বর্ণের, এটাকে কি বলা হয় তাকে, হ্যাঁ একটা হার বা এটাকে কি বলা হয় তাকে, হ্যাঁ নেকলেস বা এই যাই চিঠি বলেন, আছে 750 আছে 750, যদি আপনি এটাকে মানে মানে 750 মধ্যে যদি আপনার 40 ভাগের এক ভাগ জাকাত আসে, 40 ভাগের এক ভাগ যদি কেটে ফেলেন, এটা আর অলঙ্কার হিসেবে ব্যবহার করা যাবে কিনা, অলঙ্কার হবে কিনা, দুনিয়ার কেউ বলছে কিনা? সুতরাং এর থেকে জাকাত বের করার কোনো সুযোগই নেই, জাকাত বের করারই কোনো সুযোগ নেই। এই ফেলটুকু যদি কোনো লোকদের কাছে স্পষ্ট হতো তাহলে তিনি বলতে পারতেন যে হ্যাঁ এটা হচ্ছে ওই সম্পদ, যেই সম্পদের মধ্যে, যেমন আপনার জমির মধ্যে জাকাত বের করার কোনো সুযোগ নেই, জমির মধ্যে জাকাত বের করার সুযোগ নেই, জমিতে যদি কোনো উৎপাদন না হয় থাকে, আর যদি জমি ব্যবসায়ের জন্য না হয় থাকে, তাহলে এই জমির মধ্যে জাকাত আসবে কিনা? জাকাত আসবে, জাকাত আসবে না, বুঝতে পেরেছেন কিনা? কিন্তু দেখা যাচ্ছে যে একদল লোক না বুঝে আন্দাজের উপর ফতোয়া দিয়ে, মানে এই এই যে সাবাবুল খেলাফ, ইখতিলাফের বিষয়গুলো যদি কারো কাছে স্পষ্ট না হয়, তাহলে তিনি মূলত মানে এই ইখতিলাফি আলেমদের মধ্যে যে ইখতিলাফি বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে সহি বক্তব্য এবং সহি ফিকহের বিষয়গুলো সেখানে উদ্ঘাটন করতে অক্ষম হবেন, সেটা উদ্ঘাটন করতে পারবেন না, উদ্ঘাটন করতে পারবেন না, সেখানে বড় ধরনের বিতর্ক তৈরি হবে। আসুন, এই কারণেই মূলত আসবাবুল ইখতিলাফ মানে খেলাফের যে মানে দিকগুলো রয়েছে সেগুলো জানা কিন্তু ফিকহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনি কিন্তু আলেমদের এই বক্তব্য সম্পর্কে বুঝতে পারবেন এবং আলেমদের মানে ফিকহের ইজতিহাদি বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন। আর এক্ষেত্রে মূলত আলেমদের প্রতি আপনার মানে কোনো কারণে মানে মানে বিতশ্রদ্ধ হবেন না, বিতশ্রদ্ধ হবেন না। কেন? একদল মনে করতেছে যে মানে হানাফি মাযহাবের মধ্যে এটাকে কি বলে জানি, চিংড়ি মাছ, হানাফি মাযহাবের মধ্যে চিংড়ি মাছ খাওয়া কি হারাম, মাকরুহ, হারাম। তারা কোন দিক দিশা বাইনে কি বলবে, কারণ আবরিবা রহমতুল্লাহ এর বক্তব্য অনুযায়ী এটাকে হারাম বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে সমুদ্রের শুধুমাত্র যেগুলো মাছ যেগুলোর উপর আসমাক মানে মাছ এর ইতলাক বৈধ হয়, মাছ শব্দটা প্রয়োগ বৈধ হয়, যেগুলো মাছ বলতে বোঝায় সেগুলো ছাড়া আর সবটাই খাওয়া কি হারাম? না, হারাম ফতোয়া দিতে বলি নেই, একবার চুপ, ঠিক আছে, সবটাই খাওয়া কি হারাম? সুতরাং সমুদ্রের ঘোড়া যেগুলো আছে এগুলো খাওয়া হারাম, সমুদ্রের কীট পতঙ্গ যেগুলো আছে এগুলো খাওয়া কি
হারাম, কাঁকড়া খাওয়া হারাম, কচ্ছপ খাওয়া হারাম, ইত্যাদি ইত্যাদি যা আছে প্রত্যেকটা এক একটা করে নাম উল্লেখ তুই মানে উল্লেখ করা আমার তোর কারণে আমি জানিও না সব নাম, বুঝতে পেরেছেন? এগুলো সবটাই হারাম। তার মধ্যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির গবেষণা অনুযায়ী এই যে চিংড়ি এটা মাছ হবে কিনা, মাছ হবে না, কারণ ইমাম রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে মাছের জন্য শর্ত হচ্ছে মাছটা হতে হবে অবশ্যই সেটা হতে হবে যেগুলোর উপর দিয়ে পর আছে, ওই যে দেখেন না এটা কি বলে আঁশ, আঁশ বা পর যেগুলো মানে উপর দিয়ে বের করা হয় তাকে, হ্যাঁ যে আঁশ রয়েছে এগুলো মূলত হচ্ছে মাছ, আর যেগুলোর মধ্যে আঁশ নেই সেগুলোর মধ্যে মাছ নয়, বুঝতে পেরেছে কিনা? আর এটা পরিচয় দিয়েছেন, এখন আঁশ নাই আর চিংড়ি মাছের মধ্যে আঁশ কোথায়, আঁশ তো নেই, এটার উপর দিয়ে বড় ধরনের কভার রয়েছে একটা, আর বড় ধরনের কাঁটা রয়েছে, বড় বড় কি রয়েছে কাঁটা রয়েছে, এগুলো দিয়ে অনেকটা অনেকটা সমুদ্রের কাঁকড়ার মতো, ঠিক না? যদি কিয়াস করতে যান মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো নেই, কিয়াস করতে যান তাহলে এখানে ইস্তিহাদ করতে গেলে আপনাকে এটাকে ইস্তিহাদে নিয়ে যেতে হবে কোথায়, কাঁকড়ার সাথে, দেখবেন যে অনেকটা কাঁকড়ার মতো। এখন কাঁকড়া মানে আপনি খাওয়ার পর কোথায় ইমাম রাহমাতুল্লাহ বলছে কোনোভাবে এটি মাছ নয় যেহেতু এটি হারাম, খাওয়া যাবে না। আর ঠিক কাঁকড়ার উপর কেয়াস করে বলছে যে কাঁকড়া যেমনি ভাবে জায়েজ নেই তেমনি ভাবে চিংড়িও কিনে জায়েজ নেই, এটাও হারাম, চিংড়ি খাওয়া কি হারাম, এটা হানাফি মাযহাবের উলামায়ে কেরামে বক্তব্য। জুমহুর উলামায়ে কেরাম বলেছেন না, সমুদ্রের মাছ হোক মাছ না হোক, জাতু ফিলসিন ওয়া গায়রু জাতি ফিলসিন, মানে আঁশ বিশিষ্ট হোক আঁশ না হোক, সমুদ্রের মধ্যে পাওয়া গেলেই সোজা কথা খাওয়া হালাল। কেন বলে হালাল, হালাল কেন বলে? আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, আপনি কই থেকে আরাম করতেছেন? আল্লাহ তাআলা কোরআনে কোন মধ্যে বলতেছেন উহাল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, সমুদ্রের যত কিছু তোমরা শিকার করো, একটা কথা আল্লাহ তাআলা কথা বলেন নাই যে মানে ওইটা ওইটা বাদ যাবে, সমুদ্রের মধ্যে থেকে শিকার করতে পারলেই আপনি এটা হালাল, বুঝতে পেরেছেন কিনা? সমুদ্রের ভিতরে পেয়েছেন আর শিকার করে আনছেন, এটা আপনার দরকার নেই সাইজ কেমন, সাইজের দিকে তাকাও দরকার, এটা হালাল, বুঝতে পেরেছেন? আল্লাহ তারা হালাল ঘোষণা করতেছে। এরপরে বলতেছেন শুধু এটা যে হালাল তা নয়, ওয়াতাআমুহু এবং সমুদ্রের খাবার, সমুদ্রের খাবার বলতে বোঝানো হয়েছে যেগুলো সমুদ্রের মধ্যে মরে গিয়েছে তোমাদের জন্য বের করে দিয়েছে সেগুলো তোমাদের জন্য হালাল, মাছ সমুদ্র থেকে মরে গেছে, বুঝলেন? সমুদ্রের ভিতরে মনে করে আপনার চিংড়ি মাছ গুলো মরে বেশি আসছে সবগুলো আপনাদের জন্য হালাল, আপনি স্বীকার করেন না এটা, তারপরেও দেখি যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হালাল করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন তোমাদের জন্য হালাল, এটার খাবার যেগুলো আছে সেগুলো সমুদ্রের মধ্যে তোমাদের জন্য যেগুলো খাবার সমুদ্র বের করেছে সেগুলো তোমাদের জন্য হালাল, তাহলে আপনি কেন এটাকে হারাম করতেছেন? ইমাম রাহিমাহুল্লাহ তারা বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে আমরা সমুদ্রে সফর করে থাকি, সমুদ্রে আমরা বিভিন্ন মানে বিভিন্ন ভ্রমণে বিভিন্ন জায়গায় আমরা সমুদ্রে যাই, আমরা কি সমুদ্রের পানি দিয়ে উজু করবো কিনা, সমুদ্রের পানি দিয়ে আমাদের উজু হবে কিনা, বুঝতে পেরেছি? প্রশ্ন করা হলো তাকে, প্রশ্ন করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমুদ্রের পানি দিয়ে আমরা উজু করবো কিনা, সাহাবাই কেরাম সমুদ্রের পানি দিয়ে উজুর কথা বললেন, কেন প্রশ্ন করলেন? কারণ সমুদ্রের পানির মধ্যে ময়লা আর শেষ নেই, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসতে পারে যে সমুদ্রের পানির মধ্যে এত ময়লা পড়ে যে এটা দিয়ে উজু করলে আসলে তাহারাত হাসিল হবে কি হবে না, এই জন্য প্রশ্ন করেছেন। আরেকটি বিষয়ে সাহাবাইকেরা প্রশ্ন করেন নাই যে সেটা হলো এই সমুদ্রের পানি কি আমরা পান করবো কিনা, এটা প্রশ্ন করেন নাই, কারণ সমুদ্রের পানি পানযোগ্য নয়, পানযোগ্য নয় স্বাভাবিক কারণে, তবে এই কারণে সমুদ্রের পানির মধ্যে লবণ এত বেশি যে সমুদ্রের পানি পানযোগ্য নয়, এই জন্য সাহাবায়ে কেরাম এটা প্রশ্ন করলেন না, শুধু প্রশ্ন করলেন আয়াতাওয়াদাউ মিন মিন মাইল বাহরি ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি সমুদ্রের পানি থেকে উযু করব কিনা,
তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বললেন সমুদ্রের পানি তোমাদের জন্য পবিত্র। এক কথায় বলে দিলেন যে তোমরা পান করতে পারো, উজু করতে পারো, সবটাই তোমাদের জন্য জায়েজ। তাই সমুদ্রের মধ্যে মানে যত প্রকারের ডাস্টবিন ফেলেন সমুদ্র কি হবে না? অপবিত্র হবে না। এর অর্থ এটা যে আপনারা সবাই গিয়ে ডাস্টবিন সমুদ্রের মধ্যে ফেলবেন, ব্যাপারটা এমন না কিন্তু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বুঝার নাই হাদিস থেকে, কিন্তু এটা খেয়াল রাখতে হবে। মানে এটা হলো মানে সমুদ্রের পানি বেশি হওয়ার কারণে, এবং সমুদ্রের পানি যেহেতু মানে সমস্ত ময়লা চতুর্দিকে এগুলো শেষ পর্যন্ত মানে সমুদ্র বয়ে নিয়ে চলে যাচ্ছে, যেহেতু প্রবাহমান, এই জন্য মূলত এখানে মানে সমুদ্রের পানিকে কমন দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহুর বলে দিয়েছেন, পবিত্র বলে দিয়েছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল হাল্লু মাইতাতুহু, এবং সমুদ্রের মাইতা মানে সমুদ্রের মৃত যত জীব জন্তু আছে সবটাই তোমাদের জন্য হালাল। এটা তোমরা প্রশ্ন করো নাই, বুঝছো? প্রশ্ন করছিল, প্রশ্ন করার কথা ছিল, এটা প্রশ্ন করার কথা ছিল। কারণ হলো এই সমুদ্র গিয়েই তুমি তো তাদের খাবার পুড়িয়ে যাবে, এখন সমুদ্র থেকে যদি মাছ মরে ওঠে তাহলে তারা খেতে পারবে কিনা, এটা প্রশ্ন করা দরকার ছিল। কিন্তু সাহাবায়ে কেরাম এটা প্রশ্ন করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন যে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে মূলত এটা, এটা প্রশ্ন করা দরকার ছিল। এই জন্য এর উত্তরটা দিয়ে দিলেন, বলে ওয়াল হাল্লু মাইতাতুহু, সমুদ্রের যত প্রাণী মৃত যেগুলো বেশি উঠবে এগুলো তোমাদের জন্য হালাল। সমুদ্রের হালাল শুধু বলছেন মাইতা তুহু, যেগুলো মারা গিয়েছে সমুদ্রের মধ্যে, সমুদ্রের মাইতা উল্লেখ করেছেন, বুঝতে পেরেছেন কিনা? ইহাদিসের মধ্যে কোনটা বলেছেন? সমুদ্রের মাইতা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটাকে বুঝিয়েছেন বলেন? আরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, আপনার সেটা হয়তো জানা নেই। হ্যাঁ, কোন হাদিস আসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, উহিল্লাত লাকুম মাইতাতানি ওয়াদামান, তোমাদের জন্য হালাল করা হয়েছে দুটি মৃত বস্তু, দুটি মৃত প্রাণী, দুটি মৃত মানে জিনিস, আর ওয়াদামান দুটি রক্ত, তোমাদের জন্য দুটি রক্ত হালাল করা হয়েছে, দুটি মৃত প্রাণী হালাল করা হয়েছে। উহিল্লাত লাকুম মাইতাতান ওয়াদামান, এবং দুটি রক্ত। আম্মাল মাইতাতান, আর দুটি মানে মাইতা তোমাদের জন্য যে দুইটাকে হালাল করা হয়েছে সেটা হচ্ছে হুয়াস সামাকু ওয়াল জারাত ওয়া ফি লাবজিন ওয়াল হুতু ওয়াল জারাত, সেটা হচ্ছে মাছ এবং ফড়িং, মাছ এবং ফড়িং, এটা তোমাদের জন্য হালাল করা হয়েছে। তাহলে এই হাদিস থেকে মাইতা এর ব্যাখ্যা ইমাম আবানি রহমাতুল্লাহ বের করলেন, বলে যে হ্যাঁ, মাইতা এর ব্যাখ্যা এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, আল মাইতাতু হুয়াস সামাক, সেটা হচ্ছে মাছ, মাছকে স্পষ্ট করে দিয়েছে। তাই সমুদ্রের সমস্ত মাইতা তোমাদের জন্য হালাল নয়, শুধুমাত্র যে দুইটা হালাল করা হয়েছে তার মধ্যে এটা হচ্ছে মাছ, তাই মাছটাই হালাল হবে। সুতরাং আপনি এই চিংড়ি মাছ নাম দিয়ে খেলে চলবে না, বুঝতে পেরেছেন? এটা হলো ইস্তিহাদ, এটা হলো কি ইস্তিহাদ, কথা কি বুঝতে পেরেছেন? এখানে গিয়ে তিনি ইস্তিহাদ করেছেন যে না, এখানে মাইতা থান বলতে এটাকে বোঝানো হয়েছে যে মানে এই মাইতা বলতে আল্লাহ রাসূল ব্যাখ্যা দিয়েছেন, আল মাইতা হচ্ছে হুয়া সামাকু ওয়াল জারাত, সেটা হচ্ছে মাস এবং ফড়িং। সুতরাং মাসটাকেই এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই মাসটাই হবে এই হাদিসের মধ্যে সমুদ্রের যেগুলো খেতে অনুমতি দেওয়া হয়েছে এর ব্যাখ্যা, এর ব্যাখ্যা। কিন্তু এই কথাটুকু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমন যে হাদিস রয়েছে সেই হাদিসের বিপরীত। কারণ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন সেটা হলো দুইটা, দুই ভাগে ভাগ করেছেন সমুদ্রের জিনিসকে। একটা হচ্ছে সাইদুহু ওয়া মাইতাতুহু, সমুদ্রের তাম খাবার, আর একটা হচ্ছে সমুদ্রের মানে মৃত মানে যেগুলো সমুদ্র থেকে শিকার করা হয় থাকে। সুতরাং বোঝা যাচ্ছে যে মূলত সমুদ্রের যত বস্তু শিকার করা যায় সবটাই মূলত এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই এই আয়াতটা মূলত আম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে মাইতাতের ব্যাখ্যা দিয়েছেন শুধুমাত্র যেই সমস্ত প্রাণী মৃত্যুর পরেও আমাদের জন্য হালাল এর ব্যাখ্যা দিয়েছেন, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাস বলেছেন। সুতরাং এখান থেকে আপনি সমুদ্রের যে হালাল বস্তুর মানে ব্যাখ্যা দিয়েছেন এই ব্যাখ্যাটা
মনে কি হয় নাই, পরিপূর্ণতা লাভ করে নাই, পরিপূর্ণতা লাভ করে নাই। কারণ এটাকে যদি আপনি সমুদ্রের যে সমস্ত পানি হালাল করা হয়েছে সেই ব্যাখ্যায় নিয়ে যান তাহলে ভুল হবে। কারণ এই হাদিসের মধ্যে মৃত ওই প্রাণী, যেই প্রাণী আমাদের জন্য মৃত্যুর পরেও খাওয়া যায় রয়েছে সেগুলোর ব্যাখ্যা দিয়েছেন। কারণ হলো যদি যারা আপনি ফরিং করেন, ফরিং তো মানে আমাদের জন্য হালাল করা হয়েছে, কি জব করবেন কিনা, হ্যাঁ শুধুমাত্র একসাথ করে মারা গেছে এরপরে আপনি খেয়ে ফেললেন, কিভাবে খাবেন জানি না, আমি কোনো সময় কাউকে খেতে দেখিও নাই আর আমি নিজেও খাই নাই, আমি করতে পারবো না। সৌদি আরবে দেখেছি যে তারা কাঁসাই খেয়ে ফেলতেছে, দুই তিনজনকে আমি দেখলাম যে ফরিং উড়ে যাচ্ছে আর দুধ দিয়ে গিয়ে ধরে এরপরে কাঁসাই ভাবে খেয়ে ফেলতেছে, কেন খাচ্ছে তাও জানি না, ভালো কাজ খেলে আমাদের যারা নেই। যাই হোক, মানে তবে ফরিং এর বিভিন্ন জাত আছে, মানে ফরিং এর বিভিন্ন জাত আছে, ফরিং নিয়ে গবেষণা হয়েছে, মানে ওলামায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এ বিষয়ে গবেষণা করেছেন, মানে বিশেষ করে আধুনিক যুগে যে সমস্ত চিকিৎসা বিজ্ঞান নিয়ে রয়েছে তারা গবেষণা করেছেন। সব জাত কিন্তু এক প্রকার না, সব জাত খাওয়া মানে খাওয়ার বিষয় না, বুঝতে পেরেছেন কিনা, কারণ ব্যাং যারা খায় কিন্তু তারা সব জাতের ব্যাং খায় না, তাদের বুঝতে পেরেছে। ঘরের মধ্যে এক ধরনের ব্যাং থাকে অত্যন্ত মানে দুর্গন্ধময় ব্যাং, এগুলোকে কোনো ব্যাং বলে, এগুলো মানে খায় না, খায় তারা সমুদ্রে অথবা খালে নদীতে যে সমস্ত একটি ব্যাং বলা হয় তাকে এগুলাতে, হ্যাঁ কোলা ব্যাং, কোলা ব্যাং যেগুলো রয়েছে সেগুলো আনে খেয়ে থাকে। মানে দুইয়ের মধ্যে এবারে আসলে বিভিন্ন ব্যাখ্যা বা বিভিন্ন ধরনের রয়েছে, এক ধরনের নয়, মানে জাতের মধ্যে কি রয়েছে পার্থক্য রয়েছে, এক ধরনের নয়, এগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। তাই সেক্ষেত্রে এখানে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি হাদিসের খেয়াল রাখতে হবে যে হাদিসের বক্তব্য কোন উদ্দেশ্যে হাদিসটাকে কি করা হয়েছে উল্লেখ করা হয়েছে। যেহেতু মানে ওই সমুদ্র ভ্রমণের যে হাদিসটি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা প্রশ্ন করেছেন মাউল বাহার সমুদ্রের পানির ব্যাপারে প্রশ্ন করেছেন, সেখানে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হিল মাইতাতুহু সমুদ্রের সমস্ত পানির কথা বলে দিয়েছেন হালালের ব্যাপারে। এখানে মূলত মাইতা এর ব্যাখ্যা দিয়েছেন শুধুমাত্র এই হাদিসের মধ্যে, যে মাইতা বলতে মানে তোমাদের জন্য যেটাকে হালাল করা হয়েছে সেটা হচ্ছে দুইটি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন এবং সেই বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। ফলে এটাকে কমনলি সমুদ্রের সমস্ত প্রাণীর কথা উল্লেখ করে এই ব্যাখ্যা নেওয়ার কোনো সুযোগ নেই। তাই এই যে ইখতিলাফ, এই ইখতিলাফের মূলত সববগুলো যদি আমরা জানতে পারি যে যেই সমস্ত কারণে মূলত আলেমদের মাঝে ইখতিলাফ হয়েছে, তাহলে কিন্তু আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হবে, স্পষ্ট হবে, সেটা হলো এই সববগুলো খিলাফের মাধ্যমে মূলত আলেমরা চেয়েছেন যেটা সেটা হলো ফিকহের মানে এই গভীর জ্ঞান উদ্ঘাটন করার মাধ্যমে লোকেরা যাতে ইসলামের বিধানগুলোকে সহজভাবে মানে অনুশীলন করতে পারে, পালন করতে পারে এবং গ্রহণ করতে পারে। কিন্তু এর উদ্দেশ্য এই ছিল না যে ইসলামের বিধানের মধ্যে কঠিন করবে অথবা ইসলামের বিধানে কোন লোককে কোরআন এবং হাদিস থেকে অভ্যস্ত অথবা বিভ্রান্তি করবে। এই আসবাবুল খিলাফ জানার গুরুত্বপূর্ণ আরেকটি ফায়দা হচ্ছে এর মাধ্যমে একজন ব্যক্তি মাযহাবের উসুল এবং মাযহাবের যে মূলনীতিগুলো রয়েছে মানে প্রত্যেকটা মাযহাব যে মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে এবং ইখতিলাফের ক্ষেত্রে আলেমদের যে মানহাজ রয়েছে মানে যে কর্মনীতির উপর বা যে মেথোডোলজির উপর মূলত আলেমরা ইখতিলাফ করেছেন সেটা বুঝতে আপনি সহজ হবে। আপনি প্রত্যেকটা ইখতিলাফ যখন দেখবেন আপনার কাছে একটা ক্লিয়ার হবে, সেটা হচ্ছে এই যে যখনই আপনি ফিকহুল হানাফিয়ার দিকে যাবেন তখন দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে আকলি দলিলটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, মানহাজের দিকে যাবেন তখন দেখবেন যে মানে আকলটাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কেন? হয়তো তাদের কাছে ওই নাকলি দলিল গুলো কি হয় পৌঁছে নেই। আরেকটা বিষয় ছিল এই, যখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইজতিহাদ করেন তখন কুফাতে হাদিসের অনেকগুলো মাসনা তৈরি হয়েছে, হাদিসের অনেকগুলো ফ্যাক্টরি তৈরি হয়েছে, বুঝতে পেরেছেন কিনা। এখন তো আপনি বিভিন্ন ফ্যাক্টরি দেখেন, বুঝলেন না, ফ্যাক্টরির মধ্যে চানাচুর তৈরি হয়, ওটা তৈরি হয়, সেটা তৈরি হয়। কুফাতে সবচেয়ে বড় ফ্যাক্টরি ছিল হাদিস তৈরির ফ্যাক্টরি, বুঝতে পেরেছেন, হাদিস তৈরির ফ্যাক্টরি ছিল কুফাতে এবং শুধু জাল হাদিস পাওয়া যেত কুফাতেই, শত শত জাল হাদিসের মানে ফ্যাক্টরি হয়ে গিয়েছিল কুফা বলার মূলত। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক ছাত্র কোনোভাবেই হাদিস গ্রহণ করতেন না, কোনোভাবেই হাদিস গ্রহণ করতেন না যতক্ষণ পর্যন্ত তিনি কনফার্ম না হতেন যে এই হাদিসটি মূলত
মানে সত্যিকার ভাবে সহি সনদে বর্ণিত হয়েছে। ফলে তিনি হাদিসের সাথে আকলকে মিলানোর জন্য চেষ্টা করতেন, কথাকে বুঝতে পেরেছে। কিন্তু মদিনার ওলামায়ে কেরাম এই কাজটা করার প্রয়োজন ছিল না তাদের, তাদের কাছে হাদিসের ভান্ডার ছিল, বিশাল ভান্ডার ছিল, বুঝতে পেরেছেন। মদিনার কাছে হাদিসের ভান্ডার, যে হাদিস গুলো বলেছেন সবগুলো মূলত মদিনার মধ্যেই কি ছিল, মানে এভাবে সেভাবে হোক যেভাবে হোক ছিল, হয়তো তাদের আমলের মাধ্যমে ছিল, অথবা তাদের কাছে হ্যাপসের মাধ্যমে ছিল, অথবা তাদের কাছে মানে প্রচলনের মাধ্যমে ছিল, বুঝতে পেরেছেন কিনা। ফলে তাদের কাছে সেটা সংরক্ষিত ছিল। ফলে মদিনার লক্ষ্য মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের এই বিষয়গুলো ধারণ করার কারণে তারা যখনই কোনো বিষয় নিয়ে কোনো সমস্যা দেখা দিত তখন হাদিসের কাছে গিয়ে সমাধান বের করে নিয়ে আসতে পারত। এর কাছে না থাকলে ওর কাছে আসে, ওর কাছে আসে, হাদিসের কাছ থেকে সমাধান বের করে নিয়ে আসতে পারতো। কিন্তু কুফাতে এই সমাধান বের করা আর সহজ ছিল না। ফলে ইমাম রাহিমাহুল্লাহ তাআলা এখানে কি করেছেন, ইজতিহাদের কাজ করেছেন, এখানে এই বিষয় নিয়ে আরো গবেষণা করার চেষ্টা করেছেন। যে সমস্ত মূলনীতিগুলো ছিল সেই মূলনীতিগুলোকে সামনে রেখে গবেষণা করেছেন। আপনি যদি সবুখলাফ জানতে পারেন, ইখতিলাফের বিষয়গুলো আলেমদের মাঝে জানতে পারেন, তাহলে আপনি মাযহাবের উসুল মূলনীতিগুলো জানতে পারবেন। হানাফি মাযহাবের উসুল আছে, শাফি মাযহাবের উসুল আছে, হাম্বলি মাযহাবের উসুল আছে, মালিকি মাযহাবের উসুল আছে। প্রত্যেকটা মাযহাবই একটা সুনির্দিষ্ট মূলনীতির উপর প্রতিষ্ঠিত হয়ে মূলত মাযহাব কি হয়েছে, এই মাযহাবের বক্তব্যগুলো এস্টাবলিশড হয়েছে, মাযহাবের বক্তব্যগুলো এস্টাবলিশড। কিন্তু সেই মূলনীতিগুলো মূলত আপনি জানতে পারবেন যদি সমগ্র খেলাফটা আপনি বের করতে পারেন। এরপরে এটাও জানতে পারবেন যে কিভাবে মূলত শরীয়তের যে মানে নুসুস গুলো রয়েছে, টেক্সট গুলো রয়েছে, শরীয়তের যে বক্তব্য গুলো রয়েছে, বক্তব্য গুলো থেকে কিভাবে কোন প্রক্রিয়ায় মানে সেখান থেকে আপনি আহকাম গুলো, শরীয়তের বিধান গুলো আপনি উদ্ঘাটন করতে পারবেন সেটা আপনি ভালো করে বুঝতে পারবেন। এটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়, শরীয়তের মানে বিধানগুলো আপনি উদ্ঘাটন করতে। এখন আপনি শুধুমাত্র দলিল জানলেন, দেখা যায় যে অনেক সময় হাদিস জানা আছে কিন্তু ওই হাদিসের মাসালা উদ্ঘাটন করার মতো জ্ঞান আমাদের কাছে নেই। কেন নেই? কারণ আমি ওই হাদিসের মধ্যে আসলে যে বক্তব্যগুলো আছে ওই সূক্ষ্ম জ্ঞান তো আমার কাছে নেই। ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি যখন মদিনায় আসলেন তখন ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলাকে একটা হাদিসের কথা বলা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আবা উমাইর মা ফাআল আন-নুগাইর, হে আবু উমাইর তোমার নুগাইর পাখিটা, ছোট একটা পাখি, চুরি পাখি ছিল একটু ছোট, এই নুগাইর পাখি কি খবর, কি হলো এটা? আমি আর আপনি শুধু হাদিসটা শুনলাম, এখন যদি একদিকে জিজ্ঞেস করি হাদিস থেকে একটা মাসালা বের করেন তো কি মাসালা বের করেন, আপনি বলেন যে নুগাইর একটা পাখি, হাদিসের উপর গবেষণা করে 86টি মাসালা বের করলেন, বুঝতে পেরেছেন কিনা? তাহলে ইমাম শাফির মাথা আর আমার মাথা সমান হবে? সমান হওয়ার কোন কারণ আছে? বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। এই জন্য ওলামায়ে কেরামের ইস্তিখরাজ যে নুসুস থেকে, শরীয়তের যে বক্তব্যগুলো আছে এই বক্তব্য থেকে মাসআলা ইস্তিনবাত করার মতো যে জ্ঞান রয়েছে সেই জ্ঞানটা মূলত ওলামায়ে কেরামের মানে আপনি বুঝতে পারবেন যদি আপনি এই আসবাবুল খিলাফগুলো সম্পর্কে জানতে পারেন, কি কি কারণে আসলে এই যে ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে, তাহলে কিভাবে তারা এগুলো বের করেছেন এটা আপনি খুব সহজে আপনি বুঝতে পারবেন। এই বিষয় সম্পর্কে ইমাম শাতিবী রাহিমাহুল্লাহ তাআলা খুব সুন্দর কথা বলেছেন, কারণ ইখতিলাফুল খিলাফ আসবাবুল খিলাফ ইখতিলাফের যে কারণ রয়েছে কারণগুলো যদি আমরা জানতে পারি এটি মুজতাহিদ ব্যক্তির জন্য খুবই প্রয়োজন। আপনি হয়তো বলতে পারেন যে সাইফুল্লাহ ভাই মুজতাহিদ আবার কে, মুজতাহিদ এখন তো সবাই, আপনি তো মুজতাহিদ, আপনি এই যে অল্প আগে একজন ফতোয়া দিয়ে দিয়েছে এ তো মুজতাহিদ ইজতিহাদ করে ফতোয়া দিয়েছে না, ঠিক না? আসলে কি তাকে ইজতিহাদের এই ক্ষমতা দিয়েছে কেউ? এমনি এমনি ক্ষমতা সবাই দিচ্ছে, সবাই তো ফতোয়া দিচ্ছে, সবাই তো মুজতাহিদ হয়ে গেছে। এখন এই দিনে মুজতাহিদের জন্য মূলত মানে সবচেয়ে জরুরি যে বিষয় সেটা হলো তিনি সত্যিকার ভাবে কোনটা মানে অগ্রাধিকারের ভিত্তিতে মানে বক্তব্য গ্রহণযোগ্য হবে, কোনটা অগ্রাধিকারের ভিত্তিতে হবে না, কোনটা দলিলের ভিত্তিতে গ্রহণযোগ্য হবে, এটা বের করার জন্য এই আসবাবুল খিলাফগুলো তিনি জানবেন। মুওয়াফাকাতের চতুর্থ খণ্ডের 104 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম শাতিবী রহমতুল্লাহ বলেন,
মান লাম ইয়ারিফ মাওয়াদি আল ইখতিলাফ, যে ইখতিলাফের জায়গাগুলো চিহ্নিত করতে পারে না, ইখতিলাফের কারণগুলো উদ্ঘাটন করতে পারে না, যে কোথায় গিয়ে ইখতিলাফটা হয়েছে এভাবে উদ্ঘাটন করতে পারে না, তাহলে লাম ইয়াবলুগ দারাজাতুল ইজতিহাদ, সে কোনোভাবেই ইজতিহাদের মানে যে স্টেজ রয়েছে স্টেজে উপনীত হতে পারবে না, সেই ইজতিহাদের। এখন আপনি দেখবেন অনেক লোক আছে মানে ফতোয়া দেয় আলোচনা করে কিন্তু আসলে আন্দাজে ফতোয়া দিচ্ছেন, কারণটা কি আন্দাজটা কেন হচ্ছে, কারণ ওই ইজতিহাদের মানে আসলে পর্যায়ে সে বুঝতে পারে না, মানে ইখতিলাফ সম্পর্কে জ্ঞান না থাকার কারণে। এটা ফিকহের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু অধিকাংশ উলামায়ে কেরাম এই ফিকহের এই বিষয়টি মানে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, এই জন্য যে অন্যথায় আপনি সামনে একটা মাসালা দিবেন সে মাসালা বলতে পারবেন না, কারণ নতুন একটা বিষয় আসলে আপনাকে জিজ্ঞেস করলে জিজ্ঞেস তো করা হবেই, কোনো সন্দেহ নেই। এখন অনেকগুলো নতুন মাসালা জিজ্ঞেস করা হচ্ছে, একজন আপনি আলেম দেখতে পাবেন যে আন্দাজে ফান্দাজে বুধবার দিয়ে দিয়েছেন, এলো মেলো করে বুধবার দিয়ে দিয়েছেন, তিনি মানে হয়তো জীবনে কথাই শুনছেন কিন্তু তিনি ইস্তিহাদ এই বিষয় সম্পর্কে ইস্তিহাদ করার এই বিষয় সম্পর্কে ফিকহের কি বক্তব্য রয়েছে সেগুলো জানার মানে কোনো মানে চিন্তা করেন না। এবং আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে এই ধরনের নতুন মাসআলা নিয়ে আপনি যতই দেখেন না কেন ওলামায়ে কেরামদের মধ্যে থেকে আধুনিক ওলামায়ে কেরামদের অনেকেই যেমন এই শেয়ার মার্কেটিং নিয়ে, ইন্স্যুরেন্স নিয়ে, ইসলামী ব্যাংকিং নিয়ে ইত্যাদি নিয়ে আলেমদের মাঝে মানে যথেষ্ট মানে আলোচনা, যথেষ্ট মানে এই বিষয় নিয়ে গবেষণা হয়েছে, কিন্তু মানে এই বিষয়গুলো মানে যথাযথভাবে মানে এই বিষয়গুলোর হাকিকত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে অনেক আলেমই আন্দাজের উপর মানে কি করে দিয়েছেন ফতোয়া ছেড়ে দিয়েছেন। এখন আমি যদি শেয়ার মার্কেট কি জিনিস এটাই না জানি, মানে আমাকে এসে একজন শেয়ার মার্কেট বুঝিয়েছে কি জিনিসটা বলো, বলছে এখানে শেয়ার পাওয়া যায়, আপনি শেয়ার মানে বিক্রি হয়, আপনি কিনবেন আবার শেয়ার বিক্রি করতে পারবেন। আরে হ্যাঁ শেয়ার বিক্রি হয়, শেয়ার পাওয়া যায়, শেয়ার কিনবেন বিক্রি করবেন, হ্যাঁ ঠিকই তো আছে, এটা তো জায়েজ না জায়েজ কিছু নেই। আমি আমি তো এটা সহজভাবে আপনি যেভাবে বলেছি সেভাবে বলে দিলাম, কিন্তু মার্কেটে গিয়ে আমি দেখেছি কিরে শেয়ার বিক্রি হচ্ছে, কই শেয়ার তো নেই, কাগজ বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে, কাগজ কই কাগজ দেখা যাচ্ছে, এটা তো শুধুমাত্র দেখা যাচ্ছে যে একজনের কম্পিউটারে টিপে মানে টাকাটা নিয়ে যাচ্ছে। এখন আপনি মানে বাস্তবের জ্ঞান আর আমার এই বাড়ি আগে শেয়ার মার্কেটের যে জ্ঞান দুই জ্ঞানের মধ্যে দেখছেন পার্থক্য কোথায়, পার্থক্য দেখা হচ্ছে। এই জন্য মানে এই বিষয়গুলো সম্পর্কে যদি কনসেপ্ট সত্যিকার দ্বারা না থাকে তাহলে আপনি আসলে ইজতিহাদ করতে পারবেন না। এটা এই জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় যে যে বিষয়টা আপনার সামনে আসবে সেই বিষয়টা আসলে হাকিকতটা কি এটা যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে। যেমন আমরা মানে রমজান মাসে মাসালা দিয়েছি, একজনের মাসালা একজনের দিয়েছি, একজনের মাসালা আরেকজন দিয়েছি, এরপর আরেকজন প্রশ্ন করছে যে আপনি আগের মাসালার মধ্যে এরকম বলছেন, এবারের মাসালার মধ্যে এরকম বলছেন, আপনি আপনি তো আর এই দুইটার মধ্যে পার্থক্য বুঝেন না, বুঝতে পেরেছেন কিনা, দুইটার মধ্যে পার্থক্য তো আমি বুঝতেছি কি পার্থক্যের কারণে, আমি একই কথা একই ধরনের কথা কিন্তু কি পার্থক্যের কারণে আমি বলছি যে হ্যাঁ এখানে যাকাত আসবে এখানে যাকাত আসবে না, কি পার্থক্যের কারণে আমি বললাম সেটা আমি জানি শুধুমাত্র, কারণ আমি অনেক সূক্ষ্ম গভীরে গিয়ে এই জিনিসটি বের করে আনছি, কিন্তু আপনি তো আর সে জিনিস না। আর এবার কয়েকজন মানে দেখা যাচ্ছে লাইভ প্রোগ্রাম, তো লাইভ প্রোগ্রামের লোকেরা দেখতেছে, কয়েকজন টেলিফোন করে শেখ আপনি আগের প্রোগ্রাম মাসালার মধ্যে বলে যাকাত আসবে, আর একই লোক আপনি এখন এখন বলতেছেন যে যাকাত আসবে না, মানে এইটা কারণটা কি, কারণ তো আমরা বুঝি না, বুঝতে পেরেছেন, এটা বোঝার বিষয় রয়েছে। এই জন্য ফিকহের এই বিষয়গুলো যদি ব্যক্তিগুলো বুঝবে না তারা লাম ইয়াবলুগ দারাজাতুল ইজতিহাদ, এই বিষয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি আসারের মধ্যে রয়েছে, তিনি বলেন মান লাম ইয়ারিফ আল ইখতিলাফ লাম ইয়াশুব আনফুহু আল ফিকহ, যে ব্যক্তিগুলো তো ইখতিলাফের এই বিষয়গুলো সম্পর্কে এই সবকগুলো সম্পর্কে সত্যিকার জ্ঞান রাখবে না, লাম ইয়াশুব আনফুহু আল ফিকহ, সে মূলত ফিকহের মধ্যে তার মানে নাক দিয়ে কোনোদিন মানে তার নাক কোনোদিন ফিকহের যে সুগন্ধি আছে সুগন্ধি মানে উপলব্ধি করতে পারবে না, কারণ ফিকহ বুঝতে হলেই মূলত এই বিষয়গুলো জানতে হবে, ইখতিলাফের এই মৌলিক বিষয়গুলো জানতে হবে, কারণ যুগে যুগে আলেমরা ইখতিলাফ করেছেন। আপনি মনে করবেন যে না মনে হয় এই সমস্ত ওলামায়ে কেরাম প্রবৃত্তির অনুসরণ করে ইখতিলাফ করেছেন, আপনি কি মনে করেন ইমাম আলী বা রহমতুল্লাহ আলাইহি প্রবৃত্তির অনুসরণ করে ইখতিলাফ করেছেন, করবে কিয়ামত পর্যন্ত করার লোক, তিনি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস জানতেন তিনি কোনোভাবেই ইখতিলাফ করতেন না, এতে কোনো সন্দেহ নেই, তিনি ইখতিলাফ করার প্রশ্ন মনে করেন মানে শাফি রাহিমাহুল্লাহ তাআলা যারা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছেন যে
আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তাদের এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তাদের সাথে উপস্থিত লোকেরা তাদের ব্যাপারে সাক্ষ্য দিয়েছে, কেমন পর্যন্ত উম্মাহ তাদের ব্যাপারে সাক্ষ্য দিবে। অথচ তারা এই মাসালার মধ্যে ইখতিলাফ করেছে আমাদেরকে বদভস্ত বিভ্রান্ত করার জন্য। এই কথা যদি কেউ বলে থাকেন, তিনি আসলে ইমামদের বুঝেন নাই, ইমামদের মর্যাদা সম্পর্কে বুঝেন নাই, ফিকহ সম্পর্কে বুঝা তো অনেক অনেক দূরের কথা। এই প্রসঙ্গে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত রয়েছে, তিনি বলেন লা তাজুজুল ফুতিয়া লিমান লিমান ইল্লা লিমান আলিমা মাখতুলিফ মাখতালাফ আন-নাস ফীহি, ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই। লা তাজুজুল ফুতিয়া, ফতোয়া দেওয়া জায়েজ নেই, একমাত্র সেই ফতোয়া দিতে পারবে যে আলিমা মাখতালাফ আন-নাস ফীহি, মানুষ যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ করেছে, কিরা ইখতিলাফ করেছে, এই বিষয়গুলো যাদের জ্ঞান থাকবে তারাই কেবল কি দিতে পারবে, ফতোয়া দিতে পারবে। সুতরাং মানে আমার কাছে একজন আসলো, মানে চট্টগ্রামে একটা প্রোগ্রাম করে আমি বের হচ্ছি প্রোগ্রামে, এরপরে মানে শেষ করে দিব, এরপরে মানে প্রোগ্রাম থেকে বের হলাম, বের হওয়ার পর পরই একজন এসে আমার কাছে বললো যে শেষ, মানে এই মাসালার মধ্যে আপনি লাইভ প্রোগ্রামের মধ্যে এই ফতোয়া দিয়েছেন, কিন্তু এই মর্মে সহিহ মুসলিমের এই হাদিস রয়েছে, এখন আপনি কেন এরকম বলেছেন? তো আমি মানে তাকে আর কি বলবো, তার দিকে তাকাইলাম, আমি বললাম যে আমি আহমক না, আপনি আহমক জানি না, সহিহ মুসলিমের এই হাদিস না জেনে আমি ফতোয়া দিই কিভাবে, এটা তো আমি বুঝতে পারতেছি না, এই হাদিস না জেনে আমি ফতোয়া দিতে পারি কিনা। আপনি মনে করেন আপনার মতো লোক যদি সহিহ মুসলিমের হাদিস জানেন আর আমি না জেনে ফতোয়া দিলাম, আপনি কি এটা মনে করেন না এটা বিশ্বাস করার মতো কোনো বিষয়? আমি নিশ্চয়ই জানি, নিশ্চয়ই আমি হাদিস গুলো একসাথ করে, আপনি শুধু ওই হাদিসটাই জানেন, আপনি আর বাকি হাদিস গুলো জানেন না, সমস্যা হয়েছে এই জায়গায়। হাদিস গুলো একসাথ করে তারপরে আপনাকে সহিহ জ্ঞান নিতে হবে, কারণ হাদিসের বক্তব্য একটা হাদিসের হাদিস হয়ে মুহাদ্দিস হয়ে যদি ফতোয়া দিতে যান তাহলে আপনিও নিজে পদগ্রস্ত হবেন, মানুষদেরকেও পদগ্রস্ত করবেন। এবার কিভাবে পদগ্রস্ত হবে সেই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা সামনে আলোচনা হবে। সেটা হলো ইখতিলাফের কারণে যে সমস্ত ক্ষতি উম্মতের মধ্যে মানে অনিবার্য এবং উম্মতের মধ্যে ক্ষতিগুলো হয়ে গিয়েছে সেগুলো আমরা কিছু কথা আলোচনা করব, কারণ উম্মতের ইখতিলাফের কারণে কিছু ক্ষতিও হয়েছে। ইখতিলাফ যে মানে শুধুমাত্র উম্মতকে মানে সবচেয়ে ভালো দিকে নিয়ে গেছে ব্যাপারটা এমন নয়, ইখতিলাফের কারণে কিছু ক্ষতিও উম্মতের মধ্যে হয়েছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ তাআলা পরবর্তী আলোচনায় আমরা তুলে ধরবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজ আও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আমি কি করতে পারবো প্রশ্ন যত কম দিতে পারেন। শেখ আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ কোরআনে বলেছেন হও এবং তা হয়ে যায়, আবার বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছয় দিনে তার বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন। এখনো ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন আপনি? হ্যাঁ, এই প্রশ্ন করছেন ব্রহ্মাণ্ডের মধ্যে কে আছেন একটু হাত তুলবেন। এটা প্রশ্ন কার? ব্রহ্মাণ্ড আমরা এটা বিশ্বাস করি না, মুসলমানদের আকীদার বাইরে খেয়াল রাখবেন, এটা একেবারেই ভুল শব্দ, একেবারেই ভুল শব্দ। ব্রহ্মাণ্ডের অর্থ জানেন তো ইনশাল্লাহ? না, অর্থ জানেন না, এটা একেবারেই ভুল শব্দ, ব্রহ্মার অর্থ নয়, এটা পৃথিবী আল্লাহ তাআলা একটা সৃষ্টি, এটা খুব খেয়াল রাখবেন। বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন, এদের মধ্যে কিভাবে সমন্বয় করবো খুবই সহজ। আল্লাহ সুবহানাহু তাআলা কখনো, আল্লাহ রাব্বুল আলামিন যখন মনে করেন যে তার নির্দেশ দিয়ে কোনো জিনিসকে সৃষ্টি করবেন, তখন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তখন এই নির্দেশ দেন হয়ে যাওয়ার জন্য। আর আল্লাহ সুবহানাহু তাআলা কখনো কোনো কোনো জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করে নিজ হাতে সেটাকে সৃষ্টি করেন, যেমন আদম আলাইহিস সালামকে কি করেছে নিজ হাতে সৃষ্টি করেছেন। কিছু কিছু জিনিসকে আল্লাহ সুবহানাহু তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন, তার মধ্যে আদম আলাইহিস সালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন যদি মানে প্রয়োজন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে আল্লাহ তাআলা নিজ ইচ্ছায় সৃষ্টি করে থাকেন, এবং সেটা সৃষ্টি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিতে পারেন, যেটা দুনিয়া সৃষ্টির জন্য এই যে বিশাল পৃথিবী রয়েছে, এই সৌরজগৎ এবং এই বিশ্বজগৎ রয়েছে, এই বিশ্বজগৎ সৃষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নিয়েছেন ছয় দিন, ছয় দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার একটা বড় হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত, এবং এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে হিকমত কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে একসাথে সৃষ্টি করেছেন, যাতে করে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা সৃষ্টির মধ্যে বৈচিত্র্য আছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানে যেটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নির্দেশে করতে পারেন সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানে ইচ্ছা করলে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ধীরে ধীরেও করেন, এবং আল্লাহর বান্দাদেরকে এই বিষয়ে আল্লাহ তাআলার ক্ষমতার বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিক্ষা দেন। বুঝতে পেরেছেন কিনা, যাতে বান্দা বুঝতে পারে যে এটা আল্লাহ তাআলার একটা সুন্নাহ। তাই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই অলৌকিক অস্বাভাবিক অথবা মানে যেটা আমাদের কোনো বোধগম্যতার বাইরে
এমন কোন নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগত মধ্যে করেন না। মানে মেঘ নাই, কিচ্ছু নাই, হঠাৎ করে তুফান এসে ঘর বাড়ি সবগুলো বাসায় নিয়ে যাবে, এই ঘটনা ঘটে না, বুঝতে পেরেছে কিনা? এটা আল্লাহ তাআলা সুন্নতের মধ্যে রেখেছে না, যাদেরকে আযাব দিয়েছে, সামুদ জাতিকে আযাব দিয়েছে, হঠাৎ করে সামুদ জাতি দেখে যে একটা কাল মেঘ আচ্ছন্ন করে দিয়েছে, আল্লাহ তাআলা সুন্নত চেয়েছে। মেঘ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিতে পারেন কি পারেন না? পারবেন না, পারবেন অবশ্যই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাহ হচ্ছে এটি, তিনি এই সুন্নাতে কাজ করে থাকেন। এই হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূজোর সময় আইল দিয়ে দাড়ি খিলাল করতেন, অন্য হাদিসে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূজোর সময় এক তালু পানি নিয়ে গলার নিচে রাখতেন এবং তা দিয়ে দাড়ি খিলাল করতেন, আর বলতেন এভাবে আমার রব আমাকে আদেশ করেছেন। প্রশ্ন হচ্ছে হাতের তালুর মধ্যে পানি নিয়ে কিভাবে দাড়ি খিলাল করবো? খুবই সহজ, হাতের তালুর মধ্যে দাড়ি নিয়ে এভাবে খিলাল করবে, এটি খুবই কঠিন কাজ নয়, সহজ কাজ মানে একেবারেই সহজ কাজ, দাড়ি যাতে করে মানে মানে পানিগুলো যাতে দাড়ির গোড়া পর্যন্ত পৌঁছে, এতটুকু কাজ করলে যথেষ্ট হবে, এবং যার খুব মানে অনেক বেশি ভারী তিনি শুধুমাত্র একটু খিলাল করে দেবেন। যে ব্যক্তি জীবিকা অর্জনের উদ্দেশ্যে কোরআন শিক্ষা করবে, কেয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে তার চেহারা বিগত আকার হবে। এক, আমার প্রশ্ন হলো তাহলে যারা কোরআন শিক্ষা দেয় তারা কি টাকা পয়সা নিবে না বুঝিয়ে বলবেন? সূরা বাকারা এসেছে, কোরআনের আয়াত স্বল্প মূল্যে বিক্রি করো না, একটু বুঝিয়ে বলবেন। এ ভাই দুইটা জিনিসকে একসাথ করে ফেলেছেন, দুইটি ভিন্ন ভিন্ন জিনিস। প্রথম কথা হচ্ছে একটা হলো কোরআন শিক্ষা দেয়া, আর একটা হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা দুনিয়ার মতলব হাসিল করার জন্য। দুইটা এক জিনিস কিনা দেখছেন, শুক্র বার্তাগুলো কোথায় ফেলেন করেছে, একটা হচ্ছে কোরআন শিক্ষা দেয়া। আপনি কোরআন শিখেছেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের মানে নিজামতি হাসিল করার জন্য, আর আপনি লোকদের কোরআন শিক্ষা দিচ্ছেন। আর একটা হলো কোরআন শিক্ষা করতেছেন আপনি দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার মতলব হাসিল করার জন্য। যদি দুনিয়ার মতলব হাসিল করার জন্য অংশ নেন তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন, কিন্তু আপনি যদি আপনি কোরআন শিক্ষা দেন, শিক্ষা দেওয়ার পরে যদি আপনাকে বিনিময় হিসেবে পারিশ্রমিক হিসেবে যদি আপনাকে কোনো কিছু দেওয়া হয় আর সেটা যদি আপনি গ্রহণ করেন, এটি জায়েজ, এটি নাজায়েজ নয়, এটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, এটি জায়েজ রয়েছে, এটি নাজায়েজ নয়। তাহলে তো কোরআন আর কেউ শিক্ষা দিবে না, কারণ আপনি তো যিনি কোরআন শিক্ষা দিবেন মনে করেন, আমি মনে করি আপনাদের এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন শিক্ষা দিলাম, আর কোরআন শিক্ষা দিয়ে আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে আমি আমার স্ত্রী গরজন নিয়ে আমি না খেয়ে ঘুমিয়ে থাকলাম, কয়দিন না খেয়ে ঘুমবো? আপনি বলেন কদিন, আমি দুই দিন পারলাম না খেয়ে ঘুমাইলাম, এরপরের দিন থেকে আমি বলেছি বাবা মাফ করেন কোরআনে আর পেট চালাতে চালাতে পারতেছি না। আমি স্বাভাবিক কথা, এটা খুবই স্বাভাবিক কথা। সুতরাং এটা হলো আপনাকে যদি এর জন্য সম্মানই দেওয়া হয় থাকে সেই সম্মানই আপনি গ্রহণ করতে পারবেন, এটি জায়েজ রয়েছে। আরেকটা হচ্ছে সূরা বাকারা যে আয়াতটা মোটেও বুঝেন নাই, এটা হচ্ছে ওয়ালা তাশতারি আয়াতিল্লাহি যামানান কালিলা, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সমূহ লোকদের কাছে বিকৃত বিভ্রান্ত করে বিভ্রান্তির মাধ্যমে সেগুলোকে বিভিন্ন ভাবে বিক্রি করে দিচ্ছে। বুঝলেন, কোরআন শরীফের খতম বিক্রি করা হয় 10,000 টাকা, আর এই খতমটা 10,000 টাকা দাম হবে কিনা বিক্রি করে দেবে, আল্লাহর কিতাবের খতম 10,000 টাকা দাম হবে কিনা, কিন্তু 10,000 না 500 টাকা বিক্রি করে দিচ্ছে, আরো কম দামে বিক্রি করে দিচ্ছে। এই বিক্রি করা মূলত এটা, এটি সম্পূর্ণরূপে হারাম, কারণ এটা কোনোভাবে জায়েজ নেই। আল্লাহর আয়াত সমূহকে মূলত বিকৃতি করা বোঝানো হয়েছে এখানে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা কি কোনো কিতাব লিখেছেন? ইমাম রাহিমাহুল্লাহ এর কোনো কিতাব লিখিত আছে বলে জানা নেই, দুটি কিতাবের ব্যাপারে বলা হয় তাকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে মানে বলা হয় তাকে এটি তার লেখা অথবা তার কোন ছাত্র তার নামে লিখেছেন। একটি হচ্ছে আল-ফিকহুল আকবর, এই কিতাবটি আকিদার উপর লিখা এবং এটাকে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা দিয়ে সম্পর্কিত করা হয় তাকে। আরেকটি কিতাব হচ্ছে মুস্তাদুল ইমাম আবু হানিফা, বাকি
এই নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি আবু হানিফা রহমতুল্লাহ লিখেননি, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি আবু হানিফা রহমতুল্লাহ লিখেননি। হতে পারে তার কোন ছাত্র মানে তার নামে পরবর্তী সময় লিখেছেন এবং তার নামে সেটা পরবর্তী সময় চালু করা হয়েছে। যদি না লিখে যায় তাহলে আমরা আবু হানিফা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কথাগুলো জানতে পাই, সেগুলো কই থেকে আসলো, অবশ্যই সূত্র আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোন কিতাব লিখেছেন? আপনি প্রশ্ন করেছেন, একেবারে ফালতু প্রশ্ন করেছেন। বন্ধুগণ ধ্যান রাখবেন, একটু বিবেক বিবেক দিয়ে মানে চলার জন্য চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে জিনিসগুলো বুঝার উপর দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব লিখছেন কিনা জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পাই? এভাবে ছাত্রদের কাছ থেকে মূলত এগুলো সংকলিত হয়েছে, ছাত্রদের কাছ থেকে স্টুডেন্টরা সেগুলো সম্পন্ন করেছেন। অনেক ইমাম রয়েছেন, অনেক মানে বক্তব্য রয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কোন কিতাব লিখছেন কিনা, তা বকর রাদিয়াল্লাহু তাআলার হাদিসগুলো কিভাবে আমরা পাই, এগুলো কোনো প্রশ্ন না, এগুলো একটু মানে সাধারণ প্রশ্ন করবো। দানে কি কালো করা যাবে? দানের মধ্যে খেতাব করা নিয়ে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে, এটি মতবিরোধপূর্ণ মাসআলা। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে কালোকে পরিহার করা, এটি হচ্ছে উত্তম। আমি শারীরিকভাবে অসুস্থ, সবার কাছে দোয়া প্রার্থী আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই ভাইয়ের জন্য দোয়া করবেন। শারীরিকভাবে অসুস্থ, আসলে অসুস্থতা এটি বড় ধরনের একটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। একই কবরের জায়গায় উপর একই কবরের জায়গায় গায়ের 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 মাহরাম কারো কবর দেওয়া যাবে কিনা? হ্যাঁ, কবরের জায়গায় গায়ের মাহরাম ব্যক্তিকে কবর দেয়া জায়েজ রয়েছে, এতে কোনো অসুবিধা নেই, এটি জায়েজ। মাজহাবগুলো তৈরি করলোকে মায়ের চার মাজহাব, এটাও খুব খুব মানে মানে প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছেন? মাজহাব কেউ তৈরি করে নেই, এটা ওলামায়ে কেরামের বক্তব্য, বুঝতে পেরেছেন? পরবর্তী সময় বক্তরা এসে মানে এটাকে মূলত মাজহাব হিসেবে কি করেছে, এস্টাবলিশ করে দিয়েছে। এখন বক্ত যারা আছে, আপনারা যারা বিভিন্ন এক্সট্রিম লোকের বক্ত, এরকম এখানে অনেক আছে না, এক্সট্রিম লোকদের বক্ত দেখেন না, তাদের বক্তব্য নিয়ে আমরা লাফালাফি করবো, এরকম লাফালাফি করতেছে, এছাড়া আর কিছুই না, বুঝতে পেরেছেন? এটা ইমামদের সাথে এর কোনো সম্পর্ক নেই, বুঝতে পেরেছেন? ইমামদের সাথে সামান্য তোমার কোনো সম্পর্ক নেই, এই জন্য এটা মাজহাব কোনো কিছুই না। মাজহাব আলেমদের বক্তব্য, এটা অপিনিয়ন, এটা অভিমত, আলেমদের অভিমত। তো আলেমদের এই অভিমতটুকু মূলত কোনোভাবেই মানে উপেক্ষা করার বিষয় না, এটা আলেমদের অভিমত। বাকি রয়ে গেছে যেটা, সেটা হলো এই এই অভিমত চারটি নয়, এরা অনেক অভিমত রয়েছে, প্রসিদ্ধি লাভ করেছে বলে না, চারটা বা তিনটা বা ছয়টা মাঝাব বা সাতটা মাঝাব, মাঝাব আরো আছে, মাঝাব নাই যেটা না, চারটা নয়, চারটা মাঝাব এটা শুদ্ধ নয়, চার মাঝাব অনেক রয়েছে। কিন্তু এই এটা ভক্তদের কারণে এত জটিল অবস্থা ধারণ করেছে। এখন যারা ভক্ত অনুরক্ত রয়েছে তারা এটাকে দিন হিসেবে গ্রহণ করেছে, এর মধ্যে একদল আছে তারা মনে করছে এটাই দিন আর বাইরে কোনো দিনই নেই, বুঝতে পেরেছেন? যদি মাঝহাবকে দিন হিসেবে গ্রহণ করে থাকে, তিনি পথভ্রষ্ট, তিনি বিভ্রান্ত, তিনি মূলত নিজেকে বিভ্রান্তির দিকে মানুষদেরকে আহ্বান করছেন। মাঝহাব দিন নয়, মাঝহাব হচ্ছে আলেমদের গবেষণালব্ধ বক্তব্য। আর গবেষণালব্ধ বক্তব্য সঠিকও হতে পারে, কি হতে পারে, ভুলও হতে পারে, শুদ্ধও হতে পারে, এটা দুইটারই সম্ভাবনা রয়েছে। যদি শুদ্ধ হয় সেটা গ্রহণ করতে পারেন, যদি শুদ্ধ না হয় সেটা গ্রহণ করার দরকার নেই, আপনি শুদ্ধ যেটা মনে করেন সেটা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে কোনো ব্যক্তি মুনসাম নয়, কাউকে বাধ্য করা হবে না, কাউকে বাধ্য করা যাবে না। যেভাবে আপনি তাকে কোরআন এবং হাদিসের জন্য বাধ্য করতে পারবেন, আমার বক্তব্যের জন্য কাউকে বাধ্য করতে পারবেন না, বাধ্য করা হারাম, জায়েজ নেই। বিরলবিদের পিছনে কি সালাত হবে? বিরলবিদের ধরন আছে, তাদের পিছনে সালাত আদায় করা জায়েজ রয়েছে। কিছু কিছু বেরলবি আছে মানে ঠান্ডা বেরলবি, বুঝতে পেরেছেন কিনা, এরা এগারো পুরো বেরলবি কিন্তু পারে নাই, মানে কবর পূজা সিজদা ইত্যাদি করতে পারে না, এবং মানে বেরলবিদের মানে দাওয়াতি কাজ করে না, মানে শুধুমাত্র এমনি বেরলবি শোনা শোনা বেরলবি যারা আছে এদের পিছনে সালাত আদায় করতে নিষেধ নেই। কিন্তু যারা একটু গরম গরম বেরলবি এদের পিছনে সালাত আদায় করা হারাম, জায়েজ নেই। ইসলামের শরিয়া মোতাবেক MLM মাল্টি লেভেল মার্কেটিং হালাল নাকি হারাম? এর চেয়ে হারাম কাজ আর কোনটি আছে? এর চেয়ে হারাম কাজ আর কোনটি রয়েছে? এটি সম্পূর্ণরূপে হারাম, একেবারে সতর্ক থাকুন। এটি মুসলমানদের জন্য আজকে কত রকমের পরীক্ষা, তোর মধ্যে মুসলমানদের সবচেয়ে বড় পরীক্ষা এখানে ঢুকে যাচ্ছে। মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মূলত সম্পদের জায়গায় এসে, বুঝতে পেরেছেন? একদলকে আল্লাহ রাসূল সম্পদ দিয়েছেন গাধার মতো, বুঝলেন না, সম্পদের অপব্যবহার করে মুসলিম উম্মার ক্ষতি করে দিচ্ছে, আর আরেক দলকে সম্পদ দেয় নাই, তারা ভিক্ষুকের মতো হয়, বুঝলেন না, নিজেদের দিন বিক্রি করে দিচ্ছে সম্পদের জন্য। এবং এই দুই অবস্থানে আজকে মুসলমানরা রয়েছে, সম্পদের এই দুই কঠিন অবস্থানে মুসলমানরা আজকে রয়েছে। এই জন্য মানে দিন বিক্রি করবেন না, দিন বিক্রি করা যায় দিন বিক্রি না করে চেষ্টা করুন নিজের জীবনটা যাতে
অনেক ভালো জীবন যাপন করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু দিয়েছেন ততটুকু সন্তুষ্ট থাকার চেষ্টা করুন, তারপরেও মানে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার জন্য চেষ্টা করুন। জাহান্নামকে অবধারিত করে মানে নিজের আখিরাত নষ্ট করে দিয়ে আপনি দুনিয়াতে একটু চাকচিক্য সুখ করলে তাহলে আর ওই অন্যরা যারা দুনিয়াতে মানে চাকচিক্য করতেছে, বুদ্ধি করতেছে, তারপরে যেমনি নাচাও তেমনি নাচি নাচতেছে, তাহলে তাদের আর আপনার মধ্যে কোনো পার্থক্য নেই, আপনার মধ্যে কোনো পার্থক্য নেই। সুদ নিলে বা সুদ দিলে তওবা করলে কি মাফ হয়ে যাবে? তাহলে আল্লাহ সুবহান তারা অবশ্যই আপনাকে এর জন্য ক্ষমা করে দেবেন। কোরআন কি সৃষ্টি? না, কোরআন কিভাবে সৃষ্ট হতে পারে? কোরআন সৃষ্ট নয়, কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, সিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা গায়রু মাখলুক, এটা আমাদের আকীদা, কোরআনটা মূলত মাখলুক নয়। এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, এখানে অনেকবার আলোচনা হয়েছে, আপনারা বিভিন্ন আলোচনাগুলো শুনে নেবেন, সেখানে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম। বর্তমান বাস্তবতায় শেয়ার বাজারে বিনিয়োগ করা কিংবা শেয়ার ব্যবসা জায়েজ কি, বিস্তারিত জানবেন। আপনি এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। সব শেয়ারের বিষয়ে মানে হারাম একথা বলা যায় নেই, সব শেয়ার হারাম একথা বলা যায় নেই। যে সমস্ত শেয়ার মূলত শুধুমাত্র শেয়ার হিসেবে মানে বেচা কিনা হচ্ছে, সেগুলো যদি কেউ মানে মালিকানার জন্য হয় তাকে, তাহলে তিনি কিনতে পারেন, এটা কিনা জায়েজ রয়েছে। শুধু একটা কতগুলো শর্ত সাপেক্ষে, পাঁচটি শর্ত সাপেক্ষে ওলামায়ে কেরাম বলেছেন সেগুলো জায়েজ রয়েছে, সেটি বিস্তারিত মানে শর্তগুলো সহজে নিন। আসসালামু আলাইকুম আসসালাম। বিকাশ, শখের ইত্যাদি মোবাইল ব্যাংকিং কি জায়েজ? মোবাইল ব্যাংকিং এর মধ্যে যদি সুদের কোনো লেনদেন সরাসরি না থাকে তাহলে জায়েজ হবে, এতে টাকার আদান প্রদান কম বেশি হয়। কম বেশি হতেই পারে, কম বেশি হয় এই জন্য যেহেতু মানে আপনার এখানে সার্ভিস নেওয়া হয় থাকে, এটা কম বেশি হয় কেন সেটা বলে দেওয়া হয় থাকে। কম বেশি হয় সার্ভিসের জন্য, সার্ভিসের জন্য আপনাকে টাকা না দিলে টাকা দিবে কিভাবে? আপনাকে প্রতি হাজার নির্ধারিত পরিমাণ টাকা বেশি রাখা হয়, বুঝতে ঠিকই বলেছেন। হ্যাঁ, হাজারের মধ্যে মনে হয় 10 টাকা বা 20 টাকা নির্ধারিত বিকাশের জন্য নেওয়া হয় থাকে, এটা সার্ভিস হিসেবে নেওয়া হয় থাকে। সার্ভিসের কারণে জায়েজ রয়েছে না জায়েজ? অনেক ইমাম খতিব বা সাহেব বলে থাকেন আশিক ও মাশুকের মধ্যে যে প্রেম রয়েছে তা কিয়ামত কিয়ামত কাতেবি তথা ফেরেশতা গুলো জানিতে পারে না। এটা সুফিদের বক্তব্য, মানে আশিক আর মাশুকের মধ্যে এমন বিষয় রয়েছে যেটা ফেরেশতারাও জানতে পারে না, মানে এটা ফালতু কথা। ফেরেশতারা জানতে পারেন না, মানুষের কোন আমল নেই, এমন কোন আমল মানুষের নেই যেটা ফেরেশতা জানতে পারেন না। যদি এই আমলটুকু তার অন্তরের মধ্যে থেকে যায়, সেটা যদি সে কোনোভাবে বাস্তবায়নের জন্য ইচ্ছা পোষণ না করে থাকে, তাহলে হয়তো ফেরেশতাদের জানার বিষয় না, ফেরেশতাদের জানার বিষয় না। বাকি এটি একেবারে একটা বিভ্রান্ত বক্তব্য, এটি একেবারে একটা বিভ্রান্ত বক্তব্য। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।